পড়ানো শুরু করে দিই আমরা ঠিক আছে আসেন দেখেন আমরা বলছিলাম আপনাদের যে আমরা এখন শুরু করব কি দিয়ে আমরা ইতিহাস দিয়ে পড়াশোনা শুরু করব। এর আগের স্লাইডে আমি হচ্ছে লিখছি যে পর্যায় ইতিহাসের ব্যাপারে আমরা পড়াশোনা করব আচ্ছা তো ইতিহাসের ব্যাপারে যদি পড়াশোনা করতে হয় আমি একটু বলি আপনাদের দেখেন সবার আগে সবার আগে সতেরোশো উননব্বই সালে কত সালে সতেরোশো সালে সাউন্ড তো মেবি ঠিকঠাক আছে তাই না হ্যাঁ আছে সতেরোশো সালটা কোন সাল জানেন এইরকম একটা টাইমে ফ্রান্সে ফরাসি বিপ্লব চলতেছিল ফ্রেঞ্চ রিভলিউশন যেটাকে আমরা বলি বিপ্লব মানে তো খুব জানেন খুবই রক্তাক্ত একটা জায়গা হ্যাঁ এই বিপ্লবের সময় ফ্রান্সে বাস্তিল দুর্গ দখল করা হয় দখল করে पूरा বিশ্বে গণতন্ত্রের ধারণাটা প্রতিষ্ঠা করার জন্য এই বিপ্লবটা অনেক গুরুত্বপূর্ণ ছিল সেটা যাই হোক সেগুলা জেনারেল নলেজের পড়াশোনা ব্যাপারটা হচ্ছে এই সময় ল্যাভয়শিয়েন নামাকে একজন মানুষ ছিল ল্যাভয়শিয়েন আমার একজন মানুষ ছিল এই মানুষটা কি করছে জানেন এই মানুষটা তার আশেপাশে এই সময় গবেষণা করে তার আশেপাশে যত রকম কমন যে মৌলগুলো আছে তাদের মধ্যে ধাতু আর অধাতু ধাতু আর অধাতু এই দুই ভাগে সবাইকে ভাগ করে দেখেন আমি শুরুতেই বলছি যে এই সময়টা কিন্তু খুবই বাজে একটা সময় ছিল ফরাসি বিপ্লবের সময়টা এরকম একটা লং লাস্টিং যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গবেষণা করে কেমিস্ট্রি এত বড় একটা কাজ করে ফেলাটা আমাদের কাছে এখন হয়তো অনেক সহজ লাগতেছে যে আরে ভাই দাতু অধাতু আলাদা করছে করলে কি না করলে কি বাট তখনের বেসিস চিন্তা করলে কিন্তু এটা অনেক বড় একটা কাজ তো এই যে এত বড় একটা কাজ করতে পারাটা চিন্তা করতে পারাটা এই জন্য আমরা তাকে অনেক মর্যাদা দিই আমরা তাকে রসায়নের আধুনিক রসায়নের জনক বলি তো ভাই প্রশ্ন আসতে পারে যে আধুনিক রসায়নের যেহেতু জনক আছে তার মানে প্রাচীন রসায়নেরও জনক আছে একজন এটা একজন মুসলিম বিজ্ঞানী বুঝছেন আপনারা যদি কেউ জানেন এটা আমাদের লাগবে না এমনিতেই আপনাদের জিজ্ঞেস করতেছি যদি কেউ জানেন তাহলে নামটা বললেন কেউ না বলতে পারলে আমি আপনাদের পরে বলে দিব হ্যাঁ এটা প্রাচীন মানে রসায়নের জনক বলা হয় একজন মুসলিম বিজ্ঞানী বুঝছেন আচ্ছা এটা আমাদের আজকের দরকার নাই এটা আঠারোশো উনত্রিশ সালে কত সালে ভাইয়া আঠারোশো সালে মোটামুটি আরো পঞ্চাশ বছর পরে পঞ্চাশ নয় চল্লিশ বছর পরে যেটাই হোক ডোবে আইনার নামের একজন বিজ্ঞানী আসলে কি করলেন বিজ্ঞানীর নাম কি ডোবেরাইনার উনি এসে কি করলেন একটা সূত্র দিলেন সূত্রটার নাম ত্রয়ী সূত্র এটার ব্যাপারে বিস্তারিত পড়া লাগবে না আমরা জাস্ট জেনে রাখবো ডোবের আইনার ত্রয়ী সূত্র দিয়ে গেছেন এরপরে আঠারোশো চৌষট্টি সালে একজন মানুষ আসলে চৌষট্টি সালে মানুষের নাম হচ্ছে নিউল্যান্ড নিউল্যান্ড নামের মানুষটা কি করলেন একটা সূত্র দিলেন যার নাম হচ্ছে অষ্টক সূত্র এইটার ব্যাপারে আমাদের একটু পড়াশোনা করার দরকার আছে নিউল্যান্ডের অষ্টক সূত্র ঠিক আছে কেউ কি পার্সেন্ট কেউ কি পার্সেন্ট আচ্ছা আমি বলে দিই বিজ্ঞানীটার নাম হচ্ছে জাবির ইবনে হাইয়ান বুঝছেন জাবির ইবনে হাইয়ান আচ্ছা আমি একটু বলে দিই দেখেন নিউল্যান্ডের যে অষ্টক সূত্রটা আছে সেটার ব্যাপারে আমরা একটু পড়াশোনা করি দেখেন আমরা সচরাচর মৌলগুলার যে নাম জানি সেটা থেকে আমরা কি জানি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ফ্লোরিন আয়বন আমরা পর্যায় নাম্বার দুই আর পর্যায় নাম্বার তিন নিয়ে একটু কথাবার্তা বলতেছি তার মধ্যে থেকে আমরা এদের দুজনকে বাদ দিয়ে দিব কেন বাদ দিয়ে দিবো এরা নিষ্ক্রিয় গ্যাস এদেরকে আমরা গণায় ধরবো না বিবেচনা করবো না আমরা ধরবো এদেরকে দেখেন তো আমি যদি এই মৌলটাকে একটু গোল্লা দিয়ে আলাদা করে নিই আমাদের নিউল্যান্ড সার বলে গেছেন এর প্রতি অষ্টম মৌলের ধর্মের মিল থাকবে আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম মৌল দেখছেন প্রত্যেক অষ্টম মৌলের সাথে ওর ধর্মের কোনাকণি একটা মিল থাকবে দেখেন অষ্টমৌল্যটা কিন্তু কোন আছে তাহলে এই বেরিলিয়ামের অষ্টম কোনটা হবে অ্যালুমিনিয়াম কি কি হবে 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 সিলিকন কার্বনের ফসফরাস নাইট্রোজেনের সালফার বুঝতে পারছেন তার মানে প্রত্যেক অষ্টম মৌলের কোন ধর্মের যে আমরা মিল পাচ্ছি এটাকে আমরা কি বলি জানেন এটা তো অষ্টক সূত্র থেকে আমাদের নিউল্যান্ড দেখাইছেন এটার একটা নাম আমরা দিছি এটার নামটা হচ্ছে আমরা বলি কর্ণ সম্পর্ক বলি কি কর্ণ সম্পর্ক বলি যেমন আমরা কর্ণ সম্পর্ক গুলো এখন একটু সহজে মনে বা একবার এখান থেকে অনেক এমসিকিউ কিউ পাবো আমরা সামনে যেই এক্সামে আমরা অ্যাপেয়ার করব সেই কোন না কোন এক্সামে আমরা প্রশ্নটা পাবো সো আমরা এখান থেকে পড়ে রাখি দেখেন কর্ণ সম্পর্ক তাহলে কি হবে আমরা একটু ছন্দ দিয়ে মনে রাখবো লিমা বেলির বস সিপিএস অচল মানে ব্যাপারটা এরকম যে লিমা বেলির নামের একজন কর্মচারীর বস লিমা হয়তো অযোগ্য একজন মানুষ আমরা এই অবাক হচ্ছি লিমা কেমনে বেলির বস হইতে পারে হ্যাঁ তো একজন অযোগ্য মানুষ যদি একটা কোম্পানির বস হয় তাহলে কি কোম্পানিটা চলতে পারে কোম্পানি তো হয়ে যাবে আমরা ধরতে পারি সিপিএনএস হচ্ছে কোম্পানির নাম তো আমরা মনে করতে পারি যে লিমা বেলির বস সিপিএনএস অচল হয়ে গেছে মানে লিমার মতো অযোগ্য মানুষ বেলির মতো কর্মঠ কর্মীর বস হওয়ার কারণে এই যে সিপিএনএস নামক কোম্পানিটা অচল হয়ে গেছে তো ব্যাপারটা দেখেন এই যে লিমা দিয়ে কি আসে দেখেন লিথিয়াম ম্যাগনেশিয়াম এখান থেকে একটা থেকে আসে লিথিয়াম একটা থেকে আসে ম্যাগনেশিয়াম বেলির বেলির একটা থেকে আসে কি বেরিলিয়াম একটা থেকে আসে হচ্ছে অ্যালুমিনিয়াম বস একটা থেকে আসে বোরন একটা থেকে আসে কি আমাদের সিলিকন সিপিএনএস নামের মধ্যে আছে কার্বন ফসফরাস নাইট্রোজেন সালফার অচলের একটা থেকে কি আসে অক্সিজেন থেকে আসে ক্লোরিন এদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান ঠিক আছে এটা নোট করে নেন এটা খাতায় লেখে নেন খাতা ক্লাস নোট করবেন তাহলে হচ্ছে পরীক্ষার আগে নোটটা রিভাইজ দিলে অনেক কিছু কমন পাবেন ইনশাল্লাহ আমরা এটুকু আশা বা ভরসা আপনাদের দিতে পারি ঠিক আছে আশা করি কর্ণ সম্পর্কের ব্যাপারটা আমরা বুঝতে পারছি কর্ণ সম্পর্ক নিয়ে আসেন তাহলে আমরা একটু আমাদের ইতিহাসটার আর একটু সামনে যাব আবার ঠিক আছে তো এখানে শেষ না আমাদের ইতিহাসটা আরেকটু সামনে যাব আমরা আরেকটু বাকি আছে বেশি বেশিটুকু বাকি নাই এরপরে আঠারোশো সাল পর্দায় আসল মানুষের আগমন ঘটে যাকে আমরা বলি দিমিত্রি আইভানোভিচ ম্যান্ডেলিফ কি বলি দিমিত্রি আইভানোভিচ ম্যান্ডেলিফ উনি কি করছে উনি পারমাণবিক ভরের সাহায্যে পারমাণবিক ভরের সাহায্যে উনি তেষট্টিটা মৌল নিয়ে পর্যায় সারণী গঠন করেন এটা কে করছে করছে ঠিক আছে আচ্ছা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ভাই আপনার হয়তো মনে হইতে পারে এখন ভাই ধাবির জন্য পড়তে আসছি ভাইয়া কি পড়াচ্ছে এগুলা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমরা সবকিছু কিছু পড়বো একবারে ধরে নিব আপনি কিছুই পারেন না সেইখান থেকে শুরু করে চারটা ক্লাস তো আমরা শুধু শুধু রাখি নাই আমরা তো প্রয়োজনের কারণেই চারটা ক্লাস রাখছি হ্যাঁ যদি অন্যান্য কোচিং এ আমরা কি করি আমরা হচ্ছে একবারে একটা ক্লাস নিয়ে নেই এক ক্লাসে দুই তিন চ্যাপ্টার দেখা শেষ করে দেয় তারা ধরে নেয় আপনি সব পারেন আপনার একটু গাইডলাইন দিলে আপনি পারবেন আর আমরা ধরে নিছি আপনি কিছুই পারেন না যা যা দরকার যেভাবে দরকার সবটুকু আপনাকে আমরা গুছায় দেব এই জন্য এই অধ্যায়টার যা যা আছে যত কিছু আছে সবকিছু আপনাদের পড়ানো হবে একটু প্রিলিমিনারি সাইট থেকে শুরু করছি একটু পরে ডিপ আছে শঙ্করায়ন আছে তারপরে আপনার কি বলে খাজানের নীতির পড়াশোনা আছে ওইখানে গেলে ভাই শেষ করার কোনো অপশন নাই পড়তেই হবে পড়তেই হবে শঙ্করায়নে গেলে পুরো এক ক্লাস আপনার রিভিশনেই চলে মানে পুরো এক ক্লাস আপনার লিখতে লিখতেই চলে যাবে ঠিক আছে একটু ধৈর্য ধরে সাথে থাকা লাগবে আসসালামু আলাইকুম তারেক ভাই ভালো আছেন আচ্ছা তো ম্যান্ডেলিভের পরে একটা সমস্যা দেখা গেল মেন্ডেলিফে যে পারমাণবিক ভর নিয়ে কাজ করা শুরু করলো দেখা গেল কিছু কিছু মৌলের ভরটা সেম যেমন আমরা আরগন আর পটাশিয়াম তাদের পারমাণবিক ভর সেম এরকম আরো বেশ কিছু মৌল আছে অক্সিজেন জিঙ্ক জিঙ্কের সাথে আরেকটা আছে হ্যাঁ চৌষট্টি যাদের পারমাণবিক ভর তো এই যে এরকম বেশ কিছু জায়গায় যে প্রবলেম হওয়া শুরু হইলো এই প্রবলেমের জন্য মেন্ডেলিফকে আমরা ক্যান্সেল আউট করে দিলাম এরপরে পর্দায় আগমন ঘটলো মোসলে কাকুর হ্যাঁ মোসলে চাচ্ছু কি কাহিনী করলেন মোসলে হচ্ছে আচ্ছা মোসলেকে আমি চারচু বলতেছি তার অন্যতম কারণ হচ্ছে মোসলে হচ্ছে বাংলাদেশের একটা নাম ঠিক আছে তাই না যাই হোক বাংলাদেশের মানুষ তো তাই কাকা বলতে আর কি তো এই যে মোসলে আসলেন মোসলে সে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে একটা পর্যায় সারণি দিলেন পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তখন বেশ কিছু প্রবলেম দূর হয়ে গেল উনি কি করলেন উনি সাতটা পর্যায় আটটা গ্রুপ দিলেন কি দিলেন উনি উনি সাতটা পর্যায় এই যে এখন যে আমরা সাতটা পর্যায়ে পড়ি এই সাতটা পর্যায়ে উনি দিচ্ছেন আর উনি আটটি গ্রুপ দিয়ে গেছেন আমাদের কি দিছেন আটটি গ্রুপ এই গ্রুপের মধ্যে আবার উনি এ বি ভাগ করে রেখে গেছেন কি করে গেছেন এ আর বি ভাগ করে রেখে গেছেন ঠিক আছে আচ্ছা আশা করি এইটুকু বোঝা গেছে আর বর্তমানে বর্তমানে আমাদের যদি জিজ্ঞেস করা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি কি এই পর্যন্ত কিন্তু ইলেকট্রন বিন্যাস অতটা ফ্যামিলিয়ার ছিল না ইলেকট্রন বিন্যাস আরো মানে ফ্যামিলিয়ার ছিল বাট অতটা হিউজলি ইউজ হতো না তো এর পরবর্তীতে যখন ইলেকট্রন বিন্যাস ব্যবহার করা শুরু হইল তখন আমরা আমরা চিন্তা করতে পারলাম যে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি চিন্তা করব। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে পর্যায় সারণীর মূল ভিত্তিকে তাহলে আমরা কি বলবো ইলেকট্রন ইতিহাসের আলাপ আলোচনা আমাদের এইখানেই শেষ আমাদের ইতিহাস নিয়ে আর কিচ্ছু জানা লাগবে না ঠিক আছে এইটার অনেক গুরুত্বপূর্ণ একটা এম এটা আমি স্পেশালি দেখা দিলাম এটা হাজার বইয়ের মধ্যেও আছে এবার আমরা পর্যায় সারণে নিয়ে একটু আলাপ আলোচনা করবো এই যে আমাদের পর্যায় সারণী আমি নিয়ে আসছি আপনাদের জন্য একটা এটা নিয়ে আমরা একটু গল্প করব। একটু একটু আলাপ আলোচনা করব ঠিক আছে আচ্ছা এটা একটু দেই ঠিকঠাক আছে হুম ঠিক আছে দেখেন পর্যায় সারণীতে কি আছে পর্যায় সারণীতে ব্লক আছে এটাকে আমরা বলি হচ্ছে এস ব্লক এইটাকে আমরা বলি হচ্ছে পি ব্লক এটাকে আমরা বলি হচ্ছে ডি ব্লক আর এটাকে আমরা বলি হচ্ছে এফ ব্লক ঠিক আছে এস ব্লকে মৌল মৌল কয়টা ভাইয়া মধ্যে চোদ্দটা পি এর মধ্যে মৌল কয়টা ছত্রিশটা ডি এর মধ্যে মৌল কয়টা একচল্লিশটা এফ এর মধ্যে মৌল কয়টা সাতাশটা ঠিক আছে আচ্ছা এখন এই যে নিচের যে ল্যান্থানের অ্যাকনিয়েট সিরিজ এরা আসলে কোত্থেকে থেকে আসছে এরা আসলে আসছে আমার এই যে এইখান থেকে আমার গ্রুপ নাম্বার তিন আর আমাদের পর্যায় নাম্বার কত ছয় থেকে আসছে ল্যান্থানাইট সিরিজ পর্যায় নাম্বার সাত থেকে আসছে অ্যাক্টিনাইট সিরিজ আপনারা পাশে লিখে রাখতে পারেন এটা পর্যায় নাম্বার ছয় এটা হচ্ছে পর্যায় নাম্বার ছয় এটা পর্যায় নাম্বার সাত ঠিক আছে আচ্ছা তো এই যে আমরা পাইলাম দেখেন তো এখানে মৌল কয়টা করে আছে আমরা একটু গুনি একটু গুনি এখানে এক দুই তিন চার পাঁচ এরকম করে পাঁচটা আর হচ্ছে পাঁচটা কয়টা আছে পনেরোটা এখানেও পনেরোটা এখানেও পনেরোটা ভাই আমি আপনারা হ্যাঁ কিন্তু পনেরোটা আর পনেরোটা থাকার কথা তিরিশটা আপনি বললেন ভাই এফ ব্লকে আছে সাতাইশটা কাহিনীটা কি কেন হইলো তিনটা কই গেল তিনটা মৌল তো থাকার কথা না তারা কোথায় গেল মনে রাখবেন মনে রাখবেন এই যে আমাদের তিনটা মৌল আছে এই যে তিন ভাই এই তিন ভাই আসলে ডি ব্লক অন্তর্ভুক্ত ঠিক আছে তার মানে এই তিনজন আমাদের আসল কাল্প্রিক যারা ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনেট সিরিজে থাকা সত্ত্বেও ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত ঠিক আছে এদের হিসাবটা আমরা এখানে ক্লোজ করে ফেললাম আচ্ছা এবার আমরা একটু নামকরণ করব হ্যাঁ ভাই সাদার উপর হলুদ দিব না ওই সাদা রাখিও নাই সচরাচর হুট করে একটা পর্যায়ে হলুদ দিব না হচ্ছে ভাই যে দিয়ে হচ্ছে কালো ইউজ করব আচ্ছা যাই হোক এরা হচ্ছে ডি ব্লকের অন্তর্ভুক্ত আচ্ছা এবার আমরা একটু ওদের নামকরণ করব আমরা করব না আগে থেকেই নামকরণ করা আছে আমরা জাস্ট জানবো কোনটার নাম কি আমরা এই যে এদের নাম জানবো এই যে আমাদের গ্রুপ আছে প্রত্যেকটা নাম আমাদের জানতে হবে এই যে আমাদের এফ ব্লকের যে মৌলগুলা তাদের নাম আমাদের জানতে হবে ব্লকের যে মৌলগুলা তাদের হবে। এসপি ব্লকের যে মৌলগুলা তাদেরও স্পেশাল নাম আমাদের জানতে হবে আলাদা আলাদা ভাবে এই পর্যায়ে সার্ভি থেকে যত রকম নাম আছে সব আমি একত্র করে আপনাদের এখন পড়ায় দিব ঠিক আছে যেন এমসি কিউতে আসলে কোথাও আসলে আমাদের প্রবলেম না হয় আচ্ছা আসেন আমরা একটু পড়াশোনা করি তাহলে সবার আগে আচ্ছা আমি অন্য স্লাইডে যাই তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের নোট করতে যেমন দেখেন আমাদের গ্রুপ নাম্বার ওয়ান গ্রুপ নাম্বার ওয়ানে কারা আছে দেখেন তো হাইড্রোজেন আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদের হাইড্রোজেন হিলিয়া হাইড্রোজেন হিলিয়াম হিলিয়াম তো পাশে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যে হেলে নাকে রুবি সাজাবে ফ্রান্সে এরকম একটা ছন্দ ছিল না ক্লাস নাইন টেনে অনেকেই মুখস্থ করে কিংবা অনেকে পরে যে হেলে কে রুবি ছেড়ে ফেলেছে হ্যাঁ তার চেয়ে সাজাবে ফ্রান্সে এটা অনেক সুন্দর দেখেন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এই যে এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু এদেরকে আমরা কি বলি এদেরকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ নাম্বার টু গ্রুপ নাম্বার যে টু আছে দেখেন তো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম বিরিয়ানি সরিয়ে রাখো আমরা অনেকেই ক্লাস এই ছন্দটা করছি তাই না এটাকে আমরা বলি কি জানেন এদেরকে আমরা বলি হচ্ছে মৃত ঠিক আছে আচ্ছা এবার গ্রুপ নাম্বার থ্রি থেকে আমরা আর পড়বো না ডি ব্লকের এদের আলাদা আলাদা গ্রুপ ভিত্তিক নাম আমরা মুখস্থ করবো না শুধু একটা স্পেশালি এই যে গ্রুপ নাম্বার এগারোর তিনটা মৌল বুঝছেন এ মৌলটা এ মৌলটা আর এ মৌলটা এদের নাম কি দেখেন তো কপার সিলভার গোল্ড কপার সিলভার গোল্ড এটা কি করে জানেন প্রাচীনকালে এদের দিয়ে আমরা মুদ্রা প্রস্তুত করতাম গ্রুপ নাম্বার এগারো তিনটা স্পেশাল মৌল দিয়ে আমরা প্রাচীনকালে মুদ্রা বানাইতাম টাকা পয়সা বানাইতাম হ্যাঁ ওই যে বলে না ওই যে গোপাল ভারের রাজ্যে গেলে তো গোপাল তোমাকে একশোটা স্বর্ণ মুদ্রা দান করিলাম হ্যাঁ রৌপ্য মুদ্রা দান করলাম এরকম বলে না তো ব্যাপারটা হচ্ছে যে এই যে গ্রুপ নাম্বার এগারো এদেরকে আমরা বলি হচ্ছে মুদ্রা ধাতু এদের মধ্যে তিনটা মাত্র মুদ্রা ধাতু আমরা কাদের একটু স্পেশাল স্পেশালি বলি এরা হচ্ছে কপার সিলভার গোল্ড ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু আগের স্লাইডে যাই এই বাসে আমরা এবার নামকরণ করবো এই যে বরণের যেটা ওদের কোনো স্পেশাল নাম নাই বরণ ফ্যামিলি বললেই আমরা বুঝি যাই যে বরণ ফ্যামিলির মূল এগুলা এগুলা বোরন ফ্যামিলির মৌল কার্বনের যেগুলা আছে তার মধ্যে সিলিকন জার্মেনিয়াম এগুলা মোটামুটি একটা ক্রিস্টাল গঠন ফর্মেশন করে আমাদের পরিবেশে পাওয়া যায় এই জন্য এই যে গ্রুপ নাম্বার ফোরটিন গ্রুপ নাম্বার আমাদের কত গ্রুপ নাম্বার ফোরটিন এদেরকে আমরা বলি হচ্ছে ক্রিস্টালোজেন ক্রিস্টালোজেন বলি ঠিক আছে আচ্ছা এবার গ্রুপ নাম্বার ফিফটিন ফিফটিনে কারা আছে দেখেন তো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এই যে ফিফটিনে যারা আছে তারা কি করে জানেন শ্বাস রোধকারী গ্যাস হিসেবে কাজ করে মানে আপনি যদি কৃত্রিম ভাবে তাদের ঢেকে দেন চতুর্দিক দিয়ে তাহলে তারা অক্সিজেনকে প্রবেশ করতে দেয় না আপনার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় আমি আসলে এমন করে শ্বাস বন্ধ করার অ্যাক্টিং করিনি আমার ঢেকুর আসছে আমি হচ্ছে খেয়ে ক্লাস নিতে দাঁড়াইছি তো আচ্ছা যাই হোক ব্যাপারটা হচ্ছে এদেরকে আমরা এই জন্য বলি হচ্ছে নিকটোজেন্স নিকট্রোজেন্স মানে কি রোধকারী আচ্ছা গ্রুপ নাম্বার সিক্সটিনে কি আছে দেখেন তো অক্সিজেন সালফার সেলিনিয়াম পেলুরিয়াম ঠিক আছে মনে রাখবেন এই দুজন বাদে পোলোনিয়াম আর লিভার মোরিয়াম এ দুজন বাদে বাকি যে চারটা আছে তারা সচরাচর আক্রিক উৎপাদন করে আক্রিক মানে কি ওই যে মাটির নিচ থেকে যখন আপনি স্বর্ণ বা কোন রকম জ্বালানি বাই করবেন তখন তাদের যে প্রাথমিক মৌলটা বা প্রাথমিক যে যৌগটা থাকে সেটাই মাটির নিচে আমরা যে অবস্থায় পাই সেটাকে আমরা আক্রিক বলি ওই যে যেমন ধরেন ওই যে গোল্ড হান্টার ছিল না ডিসকভারিতে না ন্যাশনাল জিওগ্রাফিতে মেবি দেখাইতো ছোটবেলায় ওই যে মাইনটাইন নিয়ে তারা হচ্ছে স্বর্ণ বের হইতো হ্যাঁ তো তারা হচ্ছে স্বর্ণের একটা কিছু একটা খুঁজে বের করে ওখান থেকে স্বর্ণ করে বলতো পেয়ে গেছি বলে একটা চিল্ল দিত তো ওই যে মানে আক্রিকটা বিভিন্ন জায়গা থেকে খনি থেকে খনিতে যে অবস্থায় থাকে আরকি তো এই দুজন বাদে বাকি চারজন হচ্ছে আক্রিক উৎপাদন করে তো আমরা এই যে গ্রুপটা এই গ্রুপটাকে আমরা বলি হচ্ছে চালকোজেন বাংলায় কি বলবো আমরা আক্রিক উৎপাদনকারী আচ্ছা ঠিক আছে এবারে গ্রুপ নাম্বার 17 17 কারা আছে আমি না দেখেই বল বলবো আর কি কারা আপনারাই পারবেন হ্যালোজেন 17 কারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এসট্যাটিন আর টেনেসিন তো এরা কি আমরা কি বলি জানেন ওরা লবণ উৎপাদন করে আমরা ওদেরকে বলি সামুদ্রিক লবণ উৎপাদনকারী এদেরকে আমরা কি বলি সামুদ্রিক লবণ উৎপাদনকারী আচ্ছা গ্রুপ নাম্বার আঠারো গ্রুপ নাম্বার আঠারোতে কারা আছে ওই যে নিয়ন আর্গন এরাই তো আছে তাই না হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন এরা হচ্ছে গ্রুপ নাম্বার আঠারো এদেরকে আমরা কি বলি অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস তো এমনিতে নাম জানি আমরা বা অভিজাত বা নোবেল গ্যাস আমরা এদেরকে বলি অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস বলি ঠিক আছে দেখেন আমরা মোটামুটি সবগুলা গ্রুপের নাম জানার চেষ্টা করছি এবং গ্রুপের নাম আমরা জেনেও গেছি মোটামুটি এখানে সবগুলা গ্রুপ যেগুলো লাগবে ইম্পর্টেন্ট ফর এমসি আমরা কভার করতে পারছি কেন এই নামে ডাকা হয় কি জন্য ডাকা হয় সবগুলো আমরা বলছি ঠিক আছে আশা করি আপনাদের নোট করা হয়েছে এবং হচ্ছে লিখে নিছেন নামগুলা তাহলে হচ্ছে এখন পর্যায়ে যাব আচ্ছা আমি আরেকটা স্লাইড নেই আচ্ছা আরেকটা স্লাইড না নিয়ে এইখানেই বুঝাই দিই এখানেই বুঝাই ঠিক আছে একটু এখানেই দেখায় দিই এই যে আমাদের গ্রুপ নাম্বার সরি পর্যায় নাম্বার ওয়ান দেখেন তো পর্যায় নাম্বার ওয়ানে মাত্র দুইটা মৌল আছে মাত্র দুইটা মৌল আছে তো এদেরকে আমরা এই জন্য কি বলি জানেন এদেরকে আমরা বলি হচ্ছে আচ্ছা এক মিনিট এই যে পর্যায় নাম্বার ওয়ান এদেরকে আমরা বলি অতি ক্ষুদ্র পর্যায় এটা কিন্তু কোনো বিশেষণ না মানে আমি কেউ বাটু কেউ ছোটখাটো হইলে তাকে যে আমরা মজা করে ক্ষুদ্র বলবো ব্যাপারটা কিন্তু তা না এটা ওর বিশেষণ ওর নাম এক নাম্বার পর্যায়ের নামই অতি ক্ষুদ্র পর্যায় এটা নাম দেওয়া হয়েছে তাকে অতি ক্ষুদ্র ঠিক আছে এই যে ওর পর্যায় নাম্বার দুই আর তিন দুই আর তিন দেখেন তো এক নাম্বারের চেয়ে বড় কিন্তু বাকিদের চেয়ে আবার অনেক ছোট এটাকে আমরা কি বলবো জানেন ক্ষুদ্র পর্যায় ক্ষুদ্র পর্যায় আচ্ছা পর্যায় নাম্বার কত চার আর পাঁচ এটা কি এখানে আছে ওয়ান এখানে দুই তিন এখানে চার পাঁচ দেখেন চার আর পাঁচ কি এরা এই যে ক্ষুদ্র আর অতি ক্ষুদ্রর চেয়ে কিন্তু অনেক বড় কিন্তু আবার এই যে পর্যায় নাম্বার ছয় আর সাত দেখেন এদের চেয়ে আবার একটু ছোট একে আমরা বলবো হচ্ছে দীর্ঘ পর্যায় দীর্ঘ পর্যায় কি পর্যায় বলবো দীর্ঘ পর্যায় আচ্ছা আবার এই যে পর্যায় নাম্বার ছয় আর সাত দেখেন ওদের মাঝখানে একটার মধ্যে ল্যান্থানাইট সিরিজ আছে একটার মধ্যে সিরিজ আছে তার মানে ওদের আকৃতিটা আসলে এটা সমান দেখতে লাগলেও আসলে ওরা অনেক বড় ওরা আসলে অনেক বড় এখানে পনেরোটা মৌল আছে এখানে আরো পনেরোটা মৌল আছে তার মানে এই যে আমাদের ছয় আর সাত নাম্বার পর্যায় ওদেরকে আমরা নাম দিছি অতি দীর্ঘ পর্যায় ঠিক আছে একটু মাথায় রাখবেন এগুলো একটু জানা থাকা লাগবে ঠিক আছে না হলে কিন্তু এমসিকিউ তে আসবে আমি পরীক্ষায় দিব কিন্তু আপনারা পারবেন না সমস্যাটা এখানেই হবে বুঝতে পারছেন এইগুলা হচ্ছে পর্যায়ের নাম আচ্ছা এবার আমরা ব্লকের নাম দেখবো কার নাম দেখব ব্লকের নাম এস ব্লক আর পি ব্লক এই দুই ব্লকের যে মৌল গুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রতিনিধি মৌলক আর পি ব্লক এদেরকে আমরা বলি কি প্রতিনিধি মৌল কারণ এরা মোটামুটি সব রকম থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় এদের এরা মোটামুটি সব রকম ধারণার মানে ধারণা দিয়েই তারা প্রতিষ্ঠিত এদের মধ্যে ব্যতিক্রম খুব একটা নাই বা ব্যতিক্রমের সংখ্যা কম ঠিক আছে ডি ব্লকের অধিকাংশ মৌলকে আমরা বলি অবস্থান্তর মৌল আমরা অধিকাংশ সবাই কেনা অবস্থান্তর হওয়ার জন্য কিছু কাহিনী আছে মেনটেন করা লাগে সেটার হিসাব পরে আমরা দেখব আর এফ ব্লকের বেশ কিছু মৌলকে আমরা বলি অন্ত অবস্থান্তর মৌল ঠিক আছে কি বলি অন্ত অবস্থান্তর এটার ইংরেজি কি ট্রানজিশনাল ইংরেজি হচ্ছে অবস্থান আর ট্রানজিশনাল ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন তার মানে আমরা গ্রুপের নাম দেখলাম পর্যায়ের নাম দেখলাম মোলের নাম দেখলাম সবকিছু আমরা দেখে ফেললাম ঠিক আছে আশা করি হচ্ছে আপনাদের প্রবলেম নাই আমি একটু আমার এক মিনিট মোটামুটি এবার আমরা আরেকটু সামনে যাব আমরা পি ব্লক নিয়ে ডিসকাশন করা শুরু করব ইনশাআল্লাহ তার আগে আপনাদের জন্য আমি বেশ কিছু ইনফরমেশন নিয়ে রাখছি ইনফরমেশনগুলো আপনাদের একটু দেই একটু ওয়েট করেন এইখানে দেখেন আপনাদের জন্য কিছু ইনফরমেশন নিয়ে রাখছি এগুলা একটু খাতায় লিখে রাখবেন বা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেন আমি স্ক্রিন থেকে সরে গেলাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন কেন স্ক্রিনশট নিতে বললাম কারণ এগুলা পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখেন আমি যা যা লিখে দিছি তারও অনেকগুলা এখানে দেওয়া আছে তাই না দেখেন যেখানে অপধাতু আছে সেটার কথা বলা আছে অপধাতু তারপরে হচ্ছে হ্যালোজেন মোলের সংখ্যা বলা আছে ঘাট ধাতুকুক সংখ্যা বলা আছে মুদ্রা ধাতু যে আমি বলছিলাম ওটা বলা আছে অভিজাত ধাতুর কথা বলা আছে যেটা আমি বলি নাই অভিজাত ধাতুর কথা বলি নাই তো এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি আপনাদের জন্য একত্র করে রাখছি যেন আপনারা আমার স্লাইড থেকেই আপনারা রিভাইজ করতে পারেন আমার স্লাইড থেকে আপনারা পড়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন আচ্ছা আরো অনেক কমেন্ট আসছিল উম্মে হানি বলছিল বুঝতে পারছি ফারহানা আফরিন বলছিল বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভালো গুড আমরা একটু সামনে আগাই এবার আমরা একটু কথাবার্তা বলবো এস ব্লকে কারা কারা আছে ভাই এস ব্লকে এস ব্লকে কারা কারা আছে এস ব্লকে আমাদের দুইটা গ্রুপ আছে গ্রুপ নাম্বার ওয়ান গ্রুপ নাম্বার টু যে প্রথম নাম্বার গ্রুপে কারা হেলেনাকে রুবি সাজাবে ফ্রান্সে আর সেকেন্ড গ্রুপে কারা ওই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনজিয়াম বেরিয়াম আর রেডিয়াম ঠিক আছে তো এরা হচ্ছে গ্রুপ নাম্বার টু গ্রুপ নাম্বার আমাদের যে এস ব্লকের যে ব্যাপারটা আচ্ছা এস ব্লকের আগে আপনাদের আরেকটু জিনিস পড়াইতে হবে এক্সট্রিমলি সরি ফর দ্যাট এই যে ব্রেক ডাউনটা তার জন্য আমি সরি আপনাদের আরেকটা জিনিস পড়াবো ঠিক আছে একটা ছোট্ট জিনিস পড়াবো কোনো কিছুই তো মিস দিব না এটা তো তাই না এটা তো বলছি আপনাদের আমরা একটা একটু হেডিং দেই আমরা একটু হেডিং দেই গোলের অবস্থান আমরা নির্ণয় করবো এটা নাইন টেনে আমরা পড়ছি কিছুটা আমরা কিছুটা পড়ছি কিছুটা আমরা জানি কিছুটা না প্রায় সবটাই আমরা জানি তবে আমি জাস্ট একবার আপনাদের হাতে দিয়ে দিব যেন এটা থেকে প্রশ্ন আসলে আমরা ওই নাইন টেন এর পড়া মাথা থেকে বাই করা না লাগে পারি যেন এখান থেকে প্রশ্ন আসে এই জন্য আমি আচ্ছা দেখেন ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে প্রথম ভাবে যদি এস ব্লকে ইলেকট্রন থাকে সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি এসে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রনটা কই থাকে এস এ থাকে তখন কি এই যে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই আমার কি গ্রুপ সংখ্যা যদি এস ব্লক পর্যন্ত ইলেকট্রন তাহলে ইলেকট্রন ইলেকট্রন এস এ থাকবে সেটা আমার গ্রুপ নাম্বার আর পর্যায় কোনটা সর্বশেষ কক্ষপথ যেটা সর্বশেষ এন এর ভ্যালুই সর্বশেষ এন এর ভ্যালু হচ্ছে আমার এন কি প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম নাম্বার কি আপনারা পারেন গুণগত রসায়নে ছিল গুণগত রসায়ন যদি আপনাদের পড়ানোর সৌভাগ্য হইত আমি হয়তো পড়াইতাম গুণগত রসায়ন পড়াবো না যে ভাইয়া পড়াবে সেই ভাইয়া ইনশাআল্লাহ দেখা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা আর ওইখানে কি হয়েছে ওখানে হচ্ছে আমাদের সর্বশেষ এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু সেটা আমার পর্যায়ে সংখ্যা এটা আমরা জানি যেমন ধরেন সোডিয়াম সোডিয়ামের কত তাই না এখানে বলেন তো সর্বশেষ ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত থ্রি তার মানে তার পর্যায় নাম্বার কত সর্বশেষ ইলেকট্রন গ্যাসে কোথায় এস এ গ্যাসে এস এর ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা গ্রুপ নাম্বার ওয়ান দেখছেন সহজ কিন্তু এগুলো একবার বাচ্চা বাচ্চাদের জিনিসপাতি কিন্তু এগুলো ভার্সিটিতে আসে হুম ঢাবিতে এখন পর্যন্ত আসে নাই সত্যি কথা যেটা তবে দিলে তো পরে কপাল চাপড়ানো লাগবে আল্লাহ এগুলো দিয়ে দিল এত ইজি জিনিস লাইন টেনে জিনিস পড়ি ভুলে গেছি আচ্ছা যদি পিতে যায় আমার সর্বশেষ ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রনটা যদি পিতে যায় পিতে তাহলে কি ইলেকট্রন সংখ্যা মানে পিতে যতগুলো ইলেকট্রন আছে সেইটা প্লাস দশ এটা কি ভাই এটা হচ্ছে আমার গ্রুপ আর পর্যায় কি হবে ভাই এই যে পর্যায় হবে ডু মানে পর্যায় হবে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটাই আমার পর্যায় হবে ঠিক আছে একটা এক্সাম্পল দিই ধরেন ধরেন আমরা কাকে নিয়ে কথাবার্তা বলতে পারি আমরা ক্লোরিনকে নিয়ে একটু আলাপ আলোচনা করি ক্লোরিন ঠিক আছে ক্লোরিনে কি সতেরো না ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ দেখেন সর্বশেষ ইলেকট্রনটা তে প্রবেশ করছে সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কোনটা থ্রি তার মানে তার পর্যায় হবে তিন আর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে পাঁচটা আচ্ছা আচ্ছা সরি একটু ভুল হয়েছে আমার আমার একটু ভুল হয়েছে সরি ফর দ্যাট এখানে ইলেকট্রন সংখ্যাটা আসলে শুধু পি ইলেকট্রন সংখ্যা না সাথে এস এর ইলেকট্রন সংখ্যাও আমাকে নিতে হবে একটু সরি ফর দ্যাট ইলেকট্রন সংখ্যা কার কার এস এ যতগুলো ইলেকট্রন আছে তার সাথে পিতে তে যতগুলো ইলেকট্রন আছে সেইটা ঠিক আছে এস এ যতগুলো ইলেকট্রন আছে সাথে পিতে তে যতগুলো ইলেকট্রন আছে তার সাথে আমরা 10 যোগ করব দেখেন 5 এর সাথে 2 7 7 এর সাথে 10 কত 17 আমরা জানি ক্লোরিন হচ্ছে 17 নাম্বার গ্রুপের অন্তর্গত ঠিক আছে এবার 3 থার্ড কোনটা থার্ড হচ্ছে যদি d থাকে যদি আমার লাস্ট ইলেকট্রনটা d যায় উপস্থিত হয় তাহলে কি হবে ভাইয়া যদি আমার लास्ट কক্ষপথের ইলেকট্রনটা d যায় হ্যাঁ তাহলে কি এই যে d আসিলো যেমন আমরা লেখি কিন্তু 3d 4s আমরা এমন লেখিনা এই যে d এর সংখ্যা আর তার পরে থাকা তারপরে থাকা s এর ইলেকট্রন সংখ্যা d এর ইলেকট্রন সংখ্যা প্লাস এসিডিলিটন সংখ্যা এদের যোগ করে দিব শেষ এটাই এটাই আমার গ্রুপ নাম্বার ঠিক আছে আর আমাদের যে ওই পর্যায় নাম্বার সেটা তো উপরে যেটা দেখে আসছে সেটাই হবে আমরা একটা এক্সাম্পল দিয়ে আয়রন দিয়ে আমরা কল্পনা করতে পারি আয়রন কত টোয়েন্টি তাহলে দেখেন তো আয়গন পর্যন্ত আমরা রাখলাম ফোর এস থ্রিডি হচ্ছে টু থ্রি হচ্ছে সিক্স এখান থেকে আমরা বলতে পারবো দেখেন তো সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা কোথায় এই যে ফোর থ্রি না কিন্তু থ্রি না কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা তো এখানে আগে এখানে ঢুকছে তাই না আগে তো ফোর আগে তো থ্রি ডি ফিল আপ করবে তারপরে তো ফোর আমরা চিন্তা করব ওইভাবে তাই না তো এই জন্য সর্বশেষটা হচ্ছে ফোর তার মানে আমার পর্যায় কত ফোর আমার গ্রুপ কত গ্রুপ দেখেন তো টু সিক্স প্লাস করে দিলে কত হয় এইট গ্রুপ নাম্বার এইট ঠিক আছে এগুলা যদিও বাচ্চাকালের পড়া তবু এগুলো আমরা পড়লাম কারণ এখান থেকে প্রশ্ন পাওয়া যায় হ্যাঁ প্রশ্ন প্রায়শই আসে দেখি আমরা একটু লাগবে ঠিক আছে আচ্ছা এটুক আশা করি বুঝছেন সবাই এটুক আশা করি সবাই বুঝছেন কারো কোনো সমস্যা নাই বলেন তো বুঝছেন নাকি এস ব্লক নিয়ে তেমন একটা পড়াশোনা নাই মোটামুটি আমরা হালকার উপর ঝাপসা হালকার উপর ঝাপসা না মোটামুটি একটা ক্লিয়ার কাট আইডিয়া আপনাদের দিব হ্যাঁ যা যা লাগবে সবকিছুর উপর ক্লিয়ার কাট আইডিয়া দিব আচ্ছা ব্যাপারটা হচ্ছে এস এর আমরা একটা মৌল পিক করলাম ধরলাম সাপোজ ক্যালসিয়াম ক্যালসিয়াম নিলাম ক্যালসিয়াম এটা যৌগ কি হবে ধরলাম ক্যালসিয়াম ক্লোরাইড আমরা নিলাম ঠিক আছে এর আগে কি এস ব্লকের হেডিংটা ছিল না হ্যাঁ ছিল ক্যালসিয়াম আমরা একটা যৌগ নিলাম আচ্ছা দেখেন তো এই যোগটা কিভাবে গঠন হয়েছে এই যোগটা ক্যালসিয়াম থেকে দুটা ইলেকট্রন চলে গেছে কি পাইলাম আমরা ক্যালসিয়াম টু প্লাস পাইছি তারপরে এই যে ক্যালসিয়াম টু এর সাথে দুইটা ক্লোরিন মাইনাস আইসা আমার যোগটা গঠন করছে তাই না আচ্ছা দেখেন তো এখানে ইলেকট্রন কি হইছে ইলেকট্রন ছাড়ছে না ছারণ হইছে আমরা জানি ইলেকট্রন ছাড়ন মানে আসলে জারন জারণ না তার মানে এইখানে যে প্রক্রিয়াটা হইছে তাকে আমরা বলি জারণ প্রক্রিয়া ক্যালসিয়াম কি হইছে ক্যালসিয়াম জারিত হয়েছে ক্যালসিয়াম জারিত হয়েছে এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ক্যালসিয়াম কি ক্যালসিয়াম কি তাহলে আপনি আমাকে কি উত্তর দিবেন আপনি কি বললেন ক্যালসিয়াম জারক না জারণ প্রক্রিয়ায় জারিত হয় বিজারক ক্যালসিয়াম একটা বিজারক তার মানে আমরা আসলে বলতে পারি আমাদের গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এরা সচরাচর কি হিসেবে কাজ করে সচরাচর না সবসময় এরা বিজারক হিসেবে কাজ করবে কি হিসেবে কাজ করবে এরা বিজারক হিসেবে কাজ করবে ক্যালসিয়াম ইলেকট্রন ছাড়ছে ছাড়ন হয়েছে সারণ মানে আমরা জানি জারণ প্রক্রিয়া জারণ প্রক্রিয়ায় জারিত হয় এই পর্যন্ত সেমসেন চেঞ্জ কোথায় যার কাহিনী হচ্ছে কার হচ্ছে কাহিনী এই যে ক্যালসিয়াম ক্যালসিয়ামকে আমরা বলবো বিজারক এই এই ক্যাচালটা কি বুঝছেন এই যে এই যে বললাম এটা কিন্তু আইডিয়াটা ক্লিয়ার করা লাগবে ক্লিয়ার কাট আইডিয়া জারণ আর জারিত হওয়া সেম বিজারণ আর বিজারিত হওয়া সেম ডিফারেন্ট কে জারণ প্রক্রিয়ায় জারিত হয় বিজারক বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয় জারুক এই যে ঝামেলাটা এই ঝামেলাটা কি ক্লিয়ার হয়েছে একটু বলেন তো এই ঝামেলাটা ক্লিয়ার হইলে একটু সামনে আগাবো আমি আগাবো না আমি আবার বুঝাবো আমার বারবার বুঝাইতে কোনো ক্লান্তি নাই বলেন তো বুঝছেন নাকি ঝামেলাটা ক্লিয়ার কিনা চারজন ভালো বাচ্চা সেই শুরু থেকে ক্লাসে আছে এখনো ক্লাস করতেছে খুবই ভালো ব্যাপার কই 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 পোলাবনের কমেন্ট কই কমেন্ট কই কমেন্ট কই পোলাবনের কমেন্ট কোথায় আচ্ছা আপনারা কমেন্ট করেন মেবি আচ্ছা ফারহানা আফরিন বলছে ক্লিয়ার মেবি নেটের জন্য আমার কাছে আসতে একটু দেরি হচ্ছে আমি আচ্ছা আরগন কি আঠারো আঠারো কি ভুল ভুলভাল কিছু বলছি আরগন 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 কোথায় আগের পেজে এটা এটাতে কিছু নাকি এটাতে কিছু আচ্ছা যদি কোনো জায়গায় ভুল থাকে ঠিক করে নেন সমস্যা নাই তো কোনো তাই না আমি আসলে বুঝতে পারতেছি না আপনি কোন জায়গাটার কথা বলছেন ঠিক আছে আপনি কোনো জায়গায় সমস্যা মনে হয় ঠিক করে নেন এটা তো কোন সমস্যা নেই আমরা তো শেখ হাসিনা না যে আপনার থেকে টাকা পয়সা নিব নিয়ে আপনারে বলবো যে আমার ভুল ধরা যাবে না আমার ভুল ধরলে আমি সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো আমি আপনাদের বিদ্যুৎ দিব না পানি দিব না খাবার দিব না আমি কিচ্ছু দিব না আমি তো বলিনি তাই না আপনারা আমার ভুল ধরছেন কত বড় সাহস আপনারা হচ্ছে আজকে থেকে পড়ানো বাদ আপনাদের যা টাকা দিছেন আমি মাইরা দিয়ে বসে থাকবো এটা দিয়ে আমি সিঙ্গাপুর চলে যাব। ঠিক আছে আপনাদের আমি আর পড়াবো না এগুলো তো আমি বলিনি কোনো জায়গায় ভুল থাকলে ধরাই দিবেন ঠিক করে দিবেন আচ্ছা ঠিক আছে একটু সামনে যাই এখান থেকে বেশ কিছু এমসি আমাদের জানা লাগবে বুঝছেন বেশ কিছু যেমন ধরেন এই যে যে প্রথমে আমাদের হাইড্রোজেন মৌলটা ছিল এই হাইড্রোজেনকে আমরা কি বলি জানেন হাইড্রোজেনকে হাইড্রোজেনকে আমরা বলি হচ্ছে দুষ্ট মৌল কি বলি দুষ্টমৌল হাইড্রোজেন প্রচুর দুষ্ট সে অনেক দুষ্টামি করে হাইড্রোজেন দুষ্ট মৌল সে অনেক দুষ্টামি করে কোনো কারণ ছাড়া দুষ্টামি করে বিজ্ঞানী মাঝে মাঝে দেখে সে এই গ্রুপের বৈশিষ্ট্যর সাথে মিলে বিজ্ঞানী মাঝে মাঝে দেখে সে অন্য আরেক গ্রুপের সাথে যায় বিজ্ঞানী মাঝে মাঝে দেখে সে তার কোনো অস্তিত্বই নাই আবার মাঝে মাঝে সে আসেও কি মারে এই যে দেখো আমি আসি তার মানে বিজ্ঞানীরা তার নাম দিয়েছে খুব দুষ্ট মৌল ঠিক আছে আচ্ছা তো হাইড্রোজেন হচ্ছে সর্বাধিক হালকা গ্যাস গ্যাস সর্বাধিক হালকা গ্যাস সেকেন্ড সর্বাধিক হালকা কে জানেন সেকেন্ড হালকা হচ্ছে হিলিয়াম ঠিক আছে আচ্ছা এই যে হাইড্রোজেনের গ্রুপে আর কে আছে মানে বলেন তো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদেরকে আমরা কি বলি জানেন সোডিয়ামকে স্পেশালি আমরা বলি হচ্ছে নরম ধাতু নরম কেন ভাই কারণ আপনি তাতে ছুরি দিয়ে কাটতে পারবেন আপনি চিন্তা করেন আপনি লোহা ছুরি দিয়ে ফল কাটার আপেল কাটার ছুরি দিয়ে আপনি লোহা কাটতেছেন পারবেন তা ধাতু কাটা যায় এত সহজে যায় না কিন্তু আপনি হচ্ছে চেষ্টা করলেই ছুরি দিয়ে ফল কাটার ছোট্ট ছুরি দিয়ে আপনি হচ্ছে ছুরি দিয়ে কাটা যায় ব্যাপারটা হচ্ছে এইগুলো এমসিকিউতে আসে বুঝছেন এই জন্য পরাই দিচ্ছি আর কি হ্যাঁ সোডিয়াম গেল সোডিয়ামের হিসাব গণ এবার আমরা কিসে সংরক্ষণ করি জানেন সোডিয়াম যদি পানিতে থাকে বেশিক্ষণ বেশিক্ষণ পানিতে থাকলে সে বেশিক্ষণ না আপনি সোডিয়ামকে পানিতে দিবেন চুস করে ব্লাস্ট হবে ফুটে যাবে আগুন ধরে যাবে আর সোডিয়ামকে বেশি দিন হাওয়ার মধ্যে রাখলে সে ক্ষয় হয়ে যাবে সে লবণ সোডিয়াম কার্বনের উৎপাদন করবে কার্বনেট লবণ উৎপাদন করবে যার জন্য তাকে আমরা অ্যাকচুয়ালি ক্যারোসিনে সংরক্ষণ করি আবার মাঝে মাঝে আমরা তাকে নিষ্ক্রিয় সংরক্ষণ করি কিসের নিষ্ক্রিয় অ্যালকেন ঠিক আছে আচ্ছা আমাদের ও সাথে আরেকটা মৌল ছিল না লিথিয়াম লিথিয়ামকে আমরা প্যারাফিন মোমে সংরক্ষণ করি প্যারাফিন মোম বিশেষ সংরক্ষণ করি প্যারাফিন মোমে সংরক্ষণ করি ঠিক আছে আচ্ছা এইবার এটুক গেল এটুক গেল তুমি একটা পেজ নেই আসেন আমরা আরো কাউকে চিনব যেমন সর্বাধিক সক্রিয় কি বললাম আমি সর্বাধিক সক্রিয় ধাতু আমরা কাকে জানি জানেন সর্বাধিক সক্রিয় ধাতু হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম যে ফ্রান্সে গেল গ্রুপ নাম্বার আছে এটা সর্বাধিক ফ্রান্সিয়াম সমস্যা হচ্ছে কি জানেন একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা পার করলে আর স্থায়ী থাকে না এদের নিউক্লিয়াসটা আপনা আপনি টুস্টাস টুস্টাস করে ভেঙে যাওয়া শুরু করে যার ফলে কি হয় এরা আমার ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এই জন্য এদের এদেরকে আমরা বলি তেজস্ক্রিয়তা তাই না ফ্রানজিয়ামটাও তেজস্ক্রিয় মৌল যার জন্য আমরা স্থায়ী সর্বাধিক সক্রিয় একজনকে করি স্থায়ী সর্বাধিক সক্রিয় ভাই সিজিয়াম সিজিয়াম ঠিক আছে এটা মৌল আচ্ছা মোটামুটি আমরা কিছুটা আগাইতে পারছি আপনাদের আরো কিছু জিনিস ইনফরমেশন দিব আপনাদের সেগুলা হচ্ছে যেমন ধরেন এই অধ্যায়েরই আরো কিছু ইনফরমেশন বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো আমরা যে বিরিয়ানি আর মোগলায় পাইছিলাম এবার আমরা গ্রুপ টু তে চলে আসছি বিরিয়ানি আর মোগলাই গুণগত রসায়নের একটা চ্যাপ্টার পাবেন যে এটা নাম হচ্ছে শিখা পরীক্ষা এ দুজন শিখা পরীক্ষা শিখা পরীক্ষায় বর্ণ দেখাবে না আচ্ছা বেরিলিয়ামটা আরো স্পেশাল সে কোন রকম আয়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না প্রত্যেকটার বেশ কিছু কারণ আছে আমরা আলাদা ভাবে আলোচনা করতেছি না ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে সে কোনো আয়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না তো মোটামুটি আমরা এই গ্রুপ থেকে এই যে পি এস এস ব্লক থেকে টুকটাক কিছু এম দেখলাম এর বাইরে তেমন একটা করি নাই তেমন একটা আসবে না এরা কেমন ধাতু এরা খার ধাতু ধনাত্মক এরা পজিটিভ চার্জ তাই না এটা একটু মনে রাখবেন তাদের বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে তারা কি পজিটিভ চার্জ নেয় তার মানে তারা তরিত ধনাত্মক তীব্র ধনাত্মক খার ধাতু তীব্র তরিতক মিথক্ষার ধাতু তারা বিজারক হিসেবে কাজ করে আমি বুঝাই দিলাম এই যে কিছু বৈশিষ্ট্য যেমন আছে না এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে এমসি পারা যাবে আশা করি বৈশিষ্ট্যগুলো গুলা মনে রাখলে এম পারবেন ঠিক আছে তো এস ব্লক নিয়ে আমাদের আলাপ আলোচনা এখানে সমাপ্ত ব্লক নিয়ে তেমন একটা আলাপ আলোচনা নাই আমাদের প্রয়োজন হয় না করা যা যা করছি তা তা করলে আশা করি পারা যাবে ব্লক নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে কি ব্লক নিয়ে একটু গল্প কথাবার্তা বলবো ঠিক আছে পি ব্লক বলি। কারা আছেন এখন একটু মাইন্ডটা রিফ্রেশ দেন আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা মুখস্থ করছি টানা মুখস্থ করছি সবকিছু এখন মুখস্থ জিনিস আস্তে আস্তে শেষ হচ্ছে বুঝার জায়গা আসতেছে ঠিক আছে এখন মুখস্ত জিনিস আছে নাই এমন না তবে আমরা এখন বুঝার দিকে ধাবিত হচ্ছি আস্তে আস্তে আমরা একটু বুঝবো ঠিক আছে দেখেন ব্যাপারগুলো আমরা একটু বুঝি পি ব্লকের আমরা একটা একটা করে মৌল ধরে ধরে তাদের ব্যাপারে ডিসকাশন চালাবো একটা মৌল আছে অ্যালুমিনিয়াম আমরা গ্রুপ নাম্বার তেরোতে গেলে ওকে পাবো বরুনের পরে অ্যালুমিনিয়াম তারপরে আরো আছে ঠিক আছে বাংলাদেশ বেশ কিছু ছন্দ আছে বাংলাদেশে আওয়ামী লীগ গেল ইন্ডিয়া টুড়ে না ছন্দ আছে যাই হোক এগুলা ছন্দ দিয়ে এখন আর মুখস্থ করানোর টাইম নাই তো মুখস্থ থাকলে একটু মুখস্থ করার ট্রাই করবেন একটু যদি ওর ইলেকট্রন বিন্যাসটা দেখি তেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান আচ্ছা তাহলে আমি যদি এদেরকে একটু নিচে নিয়ে আসি তাহলে দেখেন তো কি হয় কিন্তু এরকম হয় তাই না কিন্তু এরকম হয় আচ্ছা এখন ওকে যদি আমরা একটু এক্সাইটেড করি ওকে যদি আমরা একটু এক্সাইটেড করি এক্সাইটেড স্টেটে আনলে ব্যাপারটা কম হবে এইখানে ইলেকট্রনটা এখানেই থাকবে এই ইলেকট্রনটা টুস করে লাভ দিয়ে এখানে চলে যাবে তার ফলে ব্যাপারটা দেখতে কেমন হবে এরকম হবে তাই না ব্যাপারটা কিন্তু এরকম হবে স্টেট এখন এরা বিক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ করবে সমযোজি বন্ধন হবে ধরলাম ক্লোরিন আসলো এর সাথে বিক্রিয়া করতে ক্লোরিনের কি ভাই দেখেন তো সর্বশেষ কক্ষপথে কি থাকে এই যে একটা ইলেকট্রন এই যে আরেকটা ইলেকট্রন এই যে আরেকটা ইলেকট্রন এই যে আরেকটা ইলেকট্রন এই যে আরেকটা এই যে আরেকটা ছয়টা সাতটা সর্বশেষ কক্ষে সাতটা ইলেকট্রন থাকে এই যে একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে ফেলবে এরকম ক্লোরিন যদি আমরা এখানে কন্ট্রোল কন্ট্রোল সি হ্যাঁ এরকম একটা ক্লোরিন এখানে আনতে পারবো আবার এখান থেকে একটা ক্লোরিন হচ্ছে এখানে আনতে পারবো ঠিক আছে তো মোটামুটি তিনটা ক্লোরিন তাহলে এসে কি করবে তিনটা ক্লোরিন এই যে এই ইলেকট্রনটা ওদের সাথে শেয়ার করবে সাথে শেয়ার করবে সাথে শেয়ার করবে তার ফলে আমরা একটা যোগ পাবো যে যোগটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আচ্ছা বলেন তো এখানে অষ্টকের কি হয়েছে অষ্টকের সংকোচন হয়েছে ভাইয়া এখানে কি হয়েছে অষ্টকের সংকোচন হয়েছে দেখেন অষ্টক পরিপূর্ণ হয় না। একটা ঘর এখানে এখনো খালি পড়ে আছে একটা ঘর এখানে এখনো খালি পড়ে আছে এটাকে আমরা বলতে পারি ওর সংকোচন ঘটছে ঠিক আছে এখন বলেন তো এই ঘরটা কি চাইলে কোনো লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারবে না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই লোন পেয়ার ইলেকট্রন কি এটা তো চিনি না এই যে দেখেন এই যে ক্লোরিনটা এই ক্লোরিনটা বন্ধন গঠন করে ফেলছে কিন্তু এই বন্ধন গঠন করার পরে যে দেখেন ওর এই যে জোড়া ইলেকট্রন দু জোড়া ইলেকট্রন তিন জোড়া ইলেকট্রন সর্বশেষ কক্ষ হতে পড়ে আসে কোনো বিক্রি অংশগ্রহণ করে না ওরা শুধু সর্বশেষ কক্ষপথে আসে এদের জোরাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রনের জোড়া ঠিক আছে এই যে দেখেন এইখানে কিন্তু চাইলেই ও লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারবে পারবে না এইখানে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারতো না কারণ এইখানে যদি দুইটা ইলেকট্রন এনে আমি রাখি তাহলে মোট একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন হয়ে যাবে তিনটা কিন্তু একটা অরবিটালের মধ্যে তো থাকতে পারে মাত্র এক দুইটা ইলেকট্রন তো একটা বেশি হয়ে যাচ্ছে এইখানে সে ইলেকট্রন রিসিভ করতে পারবে তো এই যে অষ্টক সংকোচনের মাধ্যমে ইলেকট্রন রিসিভ করার ক্ষমতা যুক্ত যে যোগ উৎপাদন হয় ওদেরকে আমরা কি বলি জানেন ওদেরকে আমরা বলি হচ্ছে লুইস অ্যাসিড ঠিক আছে আচ্ছা আসেন একটু সামনে যাই এইবার ধরলাম এখানে লোন পেয়ার দিবে কি করবে লোন পেয়ার ইলেকট্রন দিবে কে দিবে খুব সুন্দর মতো অ্যামোনিয়া আসবে কি আসবে এখানে অ্যামোনিয়া আসবে আমি একটু নিচে যাই একটা অ্যামোনিয়া কি করবে অ্যামোনিয়ার মাথায় কিন্তু একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে এটা আমরা সংকরায়ণ যখন পড়বো আরো বিস্তারিত আরো সুন্দরভাবে পরব শঙ্করায় যখন আমরা পড়াশোনা করবো তখন আরো সুন্দরভাবে আমরা এটা বুঝতে পারবো এই লোনপারিটা সে কি করবে জানেন এই যে ফাঁকা ঘোড়টা দেখতেছেন না এই যে ফাঁকা ঘটটা এই ফাঁকা করে দান করে দিবে ফাঁকা করে দান করে দিবে এর ফলে একটা যৌগ গঠন হবে এই পুরাটাই একটা যৌগ এটাকে আমরা কি বলবো সন্নিবেশ যৌগ আর এই যে বন্ধনটা এই যে আমাদের বন্ধনটা এই বন্ধনের নাম কি সন্নিবেশ সমযোজি বন্ধন তার মানে এই যে লোন লোকট্রন দান করে লোন লঙ্ক ইলেকট্রন করার মাধ্যমে পরে যে বন্ধনটা গঠন হয় তাকে আমরা কি বলি সন্নিবেশ সমযোজি বন্ধন আচ্ছা ভাই আপনি সন্নিবেশ সমযোজি কেন বলতেছেন সমযোজি বলার দরকারটা কি তার কারণটা হচ্ছে সমযোজি বন্ধনে যেমন এ একটা ইলেকট্রন দেয় ও একটা ইলেকট্রন দেয় শেয়ার করে না ওরা এই ইলেকট্রনটা ওরও আবার এই ইলেকট্রনটা ওরও মানে দুইটা ইলেকট্রন ওরা শেয়ারিং করে রাখে এইখানেও আয়নিক বন্ধনের মতো কিন্তু দুইটা ইলেকট্রন দান করে দেয় না ও বলছে যে দেখো আমার কাছে দুইটা আছে আমি তোমাকে শেয়ার করতেছি এটা তোমারও এই দুইটা আমারও আচ্ছা মূল পার্থক্যটা কোন জায়গায় ও এখানে দুইজনই ইলেকট্রন দিচ্ছে আর এইখানে একজনই দুটো ইলেকট্রন শেয়ার করতেছে পার্থক্যটা এই জায়গায় আমি আপনাকে একটু বুঝাই বলি শেয়ারিং এর মধ্যে পার্থক্য আমি আপনাকে একটা গল্প বলি ঠিক আছে একটা মজার গল্প মজার গল্পটা হচ্ছে আমি এখান থেকে দুজনের নাম নিই আচ্ছা সবার লাস্টে দুজনের নামই নেই একজন হচ্ছে উম্মে হানিয়ার একজন হচ্ছে জান্নাতুল দাউস ব্যাপারটা হচ্ছে ধরেন উম্মে হানিয়া আর জান্নাতুল ফেরদাউস দুজন হচ্ছে রেস্টুরেন্টে যাবে দুজনের পিৎজা খাইতে মন চাইছে হ্যাঁ দুজনের হচ্ছে পিৎজা খাইতে মন চাইছে রেস্টুরেন্টে যাবে এখন উম্মে হানি বললো যে দেখ আমার কাছে আসলে টাকা পয়সা খুব বেশি নাই হ্যাঁ আমার কাছে ভাড়া ছাড়া আর কিছু নাই বললো যে না ঠিক আছে সমস্যা নেই আমার কাছে আজকে অনেক টাকা আছে আমার টিউশন থেকে আমি মাত্র বেতন পাইছি আমার কাছে অনেক টাকা পয়সা আছে চল আমরা একসাথে খাবো হ্যাঁ তো ওইখানে হচ্ছে ওরা গেল রেস্টুরেন্টে গেল গিয়ে ওরা পিৎজা অর্ডার করলো পিৎজাতে আগে পে ফার্স্ট টাকা আগে দিতে হবে উমেহানি পুরোটা টাকা নিজে দিয়ে দিলো সরি উম্বাই না সরি জানাদুল উনি পুরো টাকা নিজে দিয়ে দিল হ্যাঁ তারপরে পিৎজাটা আসলো আসার পরে তারা শেয়ার করে খাওয়া শুরু করলো এমন অবস্থায় দোকানের মধ্যে ফারহানা আফিন জায়গায় উপস্থিত হইল। সে কি দেখবে ভাই দোকানের মধ্যে যায় বলেন তো সে দেখবে যে দুইজন মিলে একটা পিৎজা শেয়ার করে খাচ্ছে সে কি জায়গা দেখবে যে ওই কে কত টাকা বিল দিছে নাকি ও জায়গায় গোয়েন্দাগিরি করার জন্য দোকানের ক্যাশিয়ারকে যায় জিজ্ঞেস করবে এই ভাই ওই যে ওই টেবিলে বসে যে দুজন মেয়ে খাচ্ছে তারা কত টাকা কে কে বিল দিছে এটা কি কেউ জিজ্ঞেস করে না সে জাস্ট দেখবে যে খাচ্ছে দুজন পিজা আচ্ছা এরপর আরেক দিন আরেক দিন ধরলাম এই দুজনই আবার গেল উম্মে হানির পিৎজা খাইতে মন চাইলো জান্নাতুল ফিরদাউস কে বললো যে দেখ আজকে আমার কাছে ও টাকা আছে চল আমরা আজকে আবার যাই পিৎজা খাই এবার কি করলো জানেন দুইজন একটা পিৎজা অর্ধেক অর্ধেক দাম দিল দুজনেই টাকা দিল দুজনে টাকা দিয়ে পিজ্জাটা আসলো দুজনেই খাওয়া শুরু করলো ঠিক আছে এমন অবস্থায় হচ্ছে কে গেছে গেছে দিনা যা দেখলো যে সে কি দেখবে কে কত টাকা দিচ্ছে সে ওটা দেখতে পারবে পারবে না তো সে দেখবে কে খাচ্ছে কি দুজন একটা পিৎজা শেয়ার করে খাচ্ছে তার মানে কে কত টাকা দিচ্ছে সেটা আমরা দেখি নাই আমরা এইটা দেখতে পাইছি যে আমরা একটা পিৎজা শেয়ার করে খাচ্ছি অর্থাৎ বন্ধন দুইটা একই সন্নিবেশ বন্ধন যেটা বন্ধন কে সেইটাই কয়টা ইলেকট্রন দিয়েছে আমাদের দেখার দরকার নাই দুইটা বন্ধন একই বন্ধন শুধু ইলেকট্রন দানের উপর ভিত্তি করে আমরা একটু আলাদা আলাদা নামকরণ করছি বুঝতে পারছেন দুইটার পাওয়ারনেস একই দুটার পাওয়ারফুলনেস একই সবকিছুই সেম বন্ধন শক্তি সেম শুধু তাদের ইলেকট্রন দানের ভিন্নতা শেয়ারিং ইজ তারা মানে কিন্তু একজনই বারবার শেয়ার করে সন্নিবেশের ক্ষেত্রে আর ক্ষেত্রে দুইজনই টাকা দেয় শেয়ার করে বলেন তো এই সন্নিবেশের যে বেসিক কনসেপ্টটা বুঝায় দিলাম সেটা কি এখন বোঝা গেছে নাকি এটা কেন বুঝেলাম তার পিছনে কারণ আছে কারণটা আপনারা এখনই বুঝতে পারবেন আমি কারণটা এখনই দেখাবো কারণটা আপনারা এখনই জানবেন এবং বুঝতে পারবেন বলেন তো সন্নিবেশের যে কাহিনীগুলা বললাম হ্যাঁ ক্লাসে যে চারজন আছে চারজনের নামই আমি করছি ঠিক আছে কারো কান্নাগানির কিছু নাই এটু সামনে যাই আমরা একটু বললেন তো এই যে কাহিনীটা বললাম সন্নিবেশ বন্ধনের কাহিনী বুঝছেন নাকি আচ্ছা দিনা বলছে বুঝতে পারছে এবার আমরা একটু সামনে যাই আমরা আসলে কেন পড়লাম এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এদের গঠনটা কেমন জানেন এই যে অ্যালুমিনিয়াম এখানে একটা অ্যালুমিনিয়াম এখানে একটা ক্লোরাইড এখানে একটা ক্লোরাইড এখানে একটা ক্লোরাইড আমি দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে একটা ক্লোরাইড দিব এখানে একটা ক্লোরাইড দিব এখানে একটা ক্লোরাইড দিব আমরা জানি ক্লোরিনের একটা ইলেকট্রন লোন থাকে লাস্টে তাই না একটা ইলেকট্রন মানে ক্লোরিনের একটা ইলেকট্রন বন্ধন অংশগ্রহণ করে আর বাকি ওর দুইটা করে লোন পেয়ার থাকে তিনটা করে লোন পেয়ার থাকে আমি একটু আসছি আর আমরা এটাও জানি যে অ্যালুমিনিয়ামের একটা ফাঁকা ঘর আছে আছে না অ্যালুমিনিয়ামের একটা ফাঁকা ঘর আছে আছে না এই যে একটা পেয়ার ইলেকট্রন সে এই ফাঁকা ঘরে দান করে দিবে সন্নিবেশ বন্ধন এই যে একটা লোন পেয়ার ইলেকট্রন সে ফাঁকা ঘরে দান করে দিবে সন্নিবেশ বন্ধন বুঝছেন কেন দান করবে স্থিতিশীল হওয়ার জন্য এই যে এল সি এল থ্রি এরকম দুইটা এল সি এল থ্রি মিলে এল টু সি এল সিক্স গঠন করবে এটাকে বলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার ডাইমার মানে হচ্ছে দেখেন ডাই মানে দুই মার মানে হচ্ছে এম ই আর অনু মার মানে হচ্ছে দুইটা অনু ডাইমার মানে হচ্ছে দুইটা অনু দেখেন দুইটা অনু একত্রে যোগ হয়ে অ্যালুমিনিয়াম ডাইমার গঠন করতেছে কেন এই যে অ্যালুমিনিয়াম সে হচ্ছে গ্যাসিয়াস এলিমেন্ট সে উদ্যায়ী সে গ্যাসিয়াস এবং সে উদ্বায়ী পদার্থ ঠিক আছে সে উদ্দায়ী যার কারণে তাকে যদি আমরা সরাসরি সে গ্যাসিয়াস থেকে এখানে সলিড হয়ে যাবে মাঝখানে কোনো লিকুইড পর্যায়ে তার নাই হ্যাঁ এই যে সলিড হলে সে একটু বেশি স্থায়ী হবে যার জন্য আমরা এই যে ডাইমারটা ডাইমারটা গঠন করি এখন আমরা যদি এটার উল্টা প্রসেস করতে চাই অর্থাৎ একটা ভাঙতে চাই তাহলে আমাকে আমাকে কি করতে হবে হবে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে কত ডিগ্রি সেলসিয়াস একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাকে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ডাইমার আর ডাইমার থেকে আমরা আর কি শিখবো ভাই দেখেন আমাকে যদি প্রশ্ন করে ডাইমারে কয়টা সন্নিবেশ বন্ধন এক মিনিট আমার মোবাইলে মেবি কোনো কল আসছে জিজ্ঞেস করে কয়টা সন্নিবেশ বন্ধন তাহলে আমি কি করব সন্নিবেশ বন্ধন তাহলে আমি কি করবো তাহলে হচ্ছে আমরা দিব দুইটা দুইটা সন্নিবেশ বন্ধন কয়টা দুইটা আমাকে যদি জিজ্ঞেস করে সমযোজী বন্ধন কয়টা সবচেয়ে প্রপার অ্যান্সার হচ্ছে সমযোজী বন্ধন সবচেয়ে প্রপার অ্যান্সার হচ্ছে সমজোজীবী বন্ধন হচ্ছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা ছয়টা সমজোসী বন্ধন কয়টা ছয়টা আপনারা লিখে নিন বাংলাটা সমজীবী বন্ধন ছয়টা কিন্তু মাঝে 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 আপনাকে বলতে পারে ছয় অপশানে নাই অপশানে ছয় নাই আপনাকে জিজ্ঞেস করছে সমজোসী বন্ধন কয়টা অপশানে আছে দুই চার পাঁচ আট তখন কিন্তু দেখেন সমযোজি আমরা বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দুইটাকেও আমরা সমযুজি হিসেবে কল্পনা করতে পারবো অপশানে ছয় না থাকলে কত হবে ভাই আট ছয় না থাকলে কত হবে আট হবে এই যে সন্নিবেশ আমি কিন্তু বলছি যে আসলে সন্নিবেশ আর সমযুজি একই জিনিস বলছিলাম না কিন্তু সন্নিবেশের বদলে আবার সমযুজি বলেন না কেউ তাহলে আবার হবে না তাইলে আবার সমস্যা আছে তার মানে এইখানে মোট সন্নিবেশ বন্ধন কয়টা দুইটা বন্ধন কয়টা ডাইমারের মধ্যে ছয়টা কিন্তু যদি ছয় অপশন না থাকে আমরা চাইলে আট দাঁড়াইতে পারবো ঠিক আছে এই একটা জিনিস পড়ানোর জন্য এত বেসিক থেকে গিয়ে এত কিছু হচ্ছে আপনাদের আমি দেখাই দিলাম দেখেন কত বেসিক থেকে পড়াইছি অ্যালুমিনিয়াম করছি শুরু করে 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 ক্লোরিন পড়া পরে পরে আস্তে আস্তে সন্নিবেশ বন্ধন দেখাইলাম সন্নিবেশ বন্ধনের ব্যাপারে গল্প করলাম আলাপ আলোচনা করলাম তারপরে এটার গঠন গঠন দেখা সব কিছু দেখা লাস্টে আপনাদের জন্য এমসিকে গুলো প্যাক করে দিলাম এইভাবে ইনশাল্লাহ আমরা সবগুলা ক্লাস নিব ঠিক আছে হ্যাঁ এবার আমরা কিন্তু পরের পর্যায়ে এসে পড়ছি গ্রুপ নাম্বার ফিফটিন আমরা ফিফটিনে এসে পড়ছি নাইট্রোজেনের একটা ব্যাপার কি জানেন ওর অনুটা হচ্ছে তিনটা বন্ধন দিয়ে গঠন করা হয় এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদের তাপমাত্রা কত লাগবে জানেন তাপ তাপ কত লাগবে তাপ লাগবে নয়শো পঁয়তাল্লিশ কিলোজুল পারমল এইটা যে কত বড় একটা অ্যামাউন্ট আপনাদের আমি একটু বুঝাই একটু ফিল করাই আমি আপনাদের যদি আমি দুইটা মুক্ত নাইট্রোজেন জোড়া দিতে চাই জোড়া দিয়ে আমি একটা নাইট্রোজেন বানাইতে চাই তাহলে ওই জায়গাতে বজ্রপাত হইতে হবে কি হইতে হবে বজ্রপাত ঠান্ডার হইতে হবে যেটা তাপমাত্রা হচ্ছে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস বুঝেন এটা কত বেশি তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস মানে একবারে ওই এলাকার আশেপাশে সবকিছু জ্বলে পরে ছাড় হয়ে যাবে অর্থাৎ জোড়া দিতেই এতটা লাগে তো ভাঙতে ওই রকমই লাগবে তাই না আচ্ছা ওদের বন্ধন দূরত্বটা তুলনামূলক কম জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন এইটমিটার এদের ভাঙতে অনেক কষ্ট এরা সচরাচর ভাঙা যায় না এদের বিক্রিয়া করেই না বলতে গেলে এরা বিক্রিয়া করেই না মাঝে মাঝে করে তো এই জন্য এদেরকে বলি কি জানেন নিষ্ক্রিয় গ্যাসের পর সর্বাধিক নিষ্ক্রিয় গ্যাস কি বলি এটাকে নিষ্ক্রিয় গ্যাসের পর সর্বাধিক নিষ্ক্রিয়াস ঠিক আছে একটু মনে রাখবেন ভালো করে মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা সামনে যাই একটু এবার পরের পর্যায়ে আমরা যাবো পরে আর কি আছে দেখেন তো আমরা কাকে কাকে নিয়ে কথা বলা যায় আমরা একটু দেখি আমরা দেখি আর কাকে কাকে নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি আমরা একটু কার্বন আর সিলিকন নিয়ে একটু গল্প করতে পারি ঠিক আছে কার্বন আর সিলিকন আমরা জানি এটা এটা এইচএসসি তে ছিল যে কার্বন টেটটা ক্লোরাইড এটা আর্দ্র বিশ্লেষিত হয় না কি আমরা আর্দ্র বিশ্লেষণ নিয়ে কথা বলতেছি কিন্তু সিলিকন কেন হয় হয় ও আবার পানির সাথে বিক্রিয়া করে ও পানির সাথে বিক্রিয়া করে না কারণটা দেখেন ভাই ব্যাপারটা হচ্ছে এইটার লাইনে আমি একটা উত্তর দিয়ে আমি আমি স্কিপ করে কেন এটা চাইলে বুঝাইতে পারতাম আচ্ছা বুঝাই দিই আপনাদের বুঝাই দিই বাট লাগবে শুধু এম কি ওটা একটু মাথায় রাখবেন ঠিক আছে আপনাদের সব বুঝাই দিব কোনো কিছু আপনাদের বাদ দিবো না যান দেখেন ব্যাপারটা হচ্ছে সিলিকনের গঠনটা হচ্ছে এরকম সিলিকন টেট্টাক্লোরাইড এর ঘটনা পানির সাথে বিক্রিয়া করি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখছিলাম কি মনে আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখলাম অ্যালুমিনিয়ামের একটা ঘর খালি থাকে দেখছিলাম এই যে অষ্টক তত্তে ওর একটা ঘর খালি থাকে দেখছিলাম হ্যাঁ সিলিকনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না অ্যালুমিনিয়াম টেট্রাই সিলিকনে কিন্তু টেট্রাক্লোরাইড অ্যালুমিনিয়াম আর সিলিকন একই গ্রুপে আমরা যদি একটু ওদের ইলুমিনাসটা একটু দেখাই আপনাদের বোঝানোর স্বার্থে অ্যালুমিনিয়াম আর সিলিকন গ্রুপ একই হ্যাঁ একই গ্রুপ হওয়ার কারণে সিলিকনের ক্ষেত্রে তো অ্যালুমিনিয়ামের মতোই হবে লিটন বিন্যাসটা লাস্টে উত্তেজিত করার পরে সিলিকনের উত্তেজিত স্টেটে ইলটন বিন্যাসটা এরকম ঠিক আছে ভাবে আমরা হচ্ছে পাবো তো সেইখানে আমরা মোটামুটি চারটা ক্লোরিন আমরা এখানে আমরা এখানে ক্লোরিন দিতে পারবো ক্লোরিন দিতে পারবো কি দিব ক্লোরিন ক্লোরিন এগুলো হচ্ছে ক্লোরিনের ঠিক আছে চারটা জায়গায় ক্লোরিন যায় বসাতে এখন সিলিকনে কি আছে বলেন তো সিলিকনের মধ্যে এইখানে ডি অরবিটাল আছে ডি অরবিটাল আছে যার ফলে কি হয় ওর কিন্তু অষ্টকটা খালি থাকে অষ্টকের পরে তার আরো অরবিটাল আছে ইলেকট্রন রিসিভ করার জন্য এই যে পানির এইখানে পেয়ার ইলেকট্রন আছে এই যে লোন সে চাইলে এখানে দিতে পারবে না পারবে কিন্তু কিন্তু কার্বনের জন্য নাই এটা কিন্তু কার্বনের নাই আচ্ছা আমি কি একটু আগে বললাম যে অ্যালুমিনিয়াম সিলিকন একই গ্রুপে আমি কি এটা বলছি এটা তো না অ্যালুমিনিয়াম সিলিকন এক গ্রুপে না সরি 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 আমার বলতে ভুল হয়েছে মানে ওরা এক পর্যায়ে আমার বলতে একটু ভুল হয়েছে হ্যাঁ গ্রুপ বলে ফেলছি সরি ফর দ্যাট ওরা একই পর্যায়ে হ্যাঁ ওরা একই পর যায় তো ওর চেয়ে অবশ্যই একটা ইলেকট্রন বেশি ছিল যাই হোক তার মানে ওর ক্ষেত্রে এইটা সিলিকনের ডি অরবিটাল আছে ফাঁকা ডিঅরবিটাল যেখানে সেই ইলেকট্রন নিতে পারবে অক্সিজেনের নিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে কার্বনে কিন্তু ডি অরবিটাল নাই কার্বনে তো তে যায় শেষ টু ডি কি হয় টু ডি তো পসিবল না কার্বনের ডি অবিটাল নাই তাই না যার জন্য কার্বন আর এই লোন পেয়ার গুলা রিসিভ করতে পারে না লোন পে রিসিভ না করতে পারলে সন্নিবেশ বন্ধনও হবে না ওরা পানিতে আর্দ্র বিশ্লেষণও হবে না তার মানে অ্যাকচুয়ালি মূল কাহিনীটা কি করে মূল কাহিনীটা করে হচ্ছে এখানে যে যোগটা উৎপাদন হয় যোগটা দেখতে এরকম এটা নাম আছে একটা এটার নামটা একটু মনে রাখবেন এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড ঠিক আছে নাম হচ্ছে কি সিলিসিক অ্যাসিড আচ্ছা তার মানে মূল কারণটা কি সিলিকনের মধ্যে ডি অরবিটাল আছে কার্বনের মধ্যে ডি অরবিটাল নাই এই জন্য সিলিকন আদ্র বিশ্লেষিত হয় কার্বন আদ্র হয় না ব্যাস শেষ আচ্ছা সামনে যাই একটু সামনে যাই এবার আমরা হচ্ছে একটু স্কিপ করব আমরা হচ্ছে গ্রুপ নাম্বার যাব হচ্ছে সতেরোতে হ্যালোজেন হ্যালোজেন গ্রুপ নাম্বার সতেরো হ্যালোজেন নিয়ে আমরা কি পড়াশোনা করবো গুলো একটু মনে রাখা লাগবে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন মনে রাখবেন ফ্লোরিনের রং হচ্ছে এফিকে হলুদ ফ্লোরিনের রং হচ্ছে সবুজ আবো হলুদ রোমেনের রং হচ্ছে লাল রং হচ্ছে বেগুনি কোনটার এটা মনে রাখা লাগবে ও ও ও ও গ্যাসিয়াস গ্যাসিয়াস লিকুইড আর সলিড ঠিক আছে এটা একটু মনে রাখা লাগবে আচ্ছা আমি এটা একটু ভিন্ন কালি দিয়ে লিখে দিই তাহলে সুন্দর লাগবে গ্যাসিয়াস গ্যাসিয়াস লিকুইড সলিড ঠিক আছে কালার গুলা মনে রাখা মাস্ট আচ্ছা এবার ওরা কি হিসেবে কাজ করে জানেন পি ব্লকে যারা আছে তারা কি হিসেবে কাজ করে শুধু ওরা না পি ব্লকে যারা আছে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দেখছিলাম মনে আছে আজকে ক্লাসের শুরুতে সেখানে ক্যালসিয়াম নিয়ে আমরা কথা বলছিলাম ঠিকই কিন্তু আমরা ক্লোরাইড নিয়ে কথা বলি নাই ক্লোরাইডের মধ্যে কি হয় সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন গঠন করে দেখেন তো সে কি করছে ইলেকট্রন গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ তার কি ঘটছে ভাই তার বিজারণ ঘটছে সে বিজারিত হইছে এটা তো ক্লিয়ার বিজারণ যে ধর্মটা সেটা কার সেটা জারকের তার মানে ক্লোরিন হচ্ছে জারক বুঝছেন এই যে এরা যারা পি ব্লক যারা আছে সবাই জারক পি ব্লক সমান সমান সবাই জারক এটা মনে রাখবেন পি ব্লক সমান সমান জারক তাহলে ভাইয়া আপনি এই গ্রুপ নাম্বার সতেরো তাই সে কেন এটা বলতেছেন তার কারণ হচ্ছে এরা সর্বাধিক শক্তিশালী জারক এরা সর্বাধিক শক্তিশালী জারক এটা মনে রাখবেন সর্বাধিক জারক সর্বাধিক শক্তিশালী জারক গ্রুপ নাম্বার সেভেন্টিন ঠিক আছে আশা করি এটুকু বোঝা গেছে আচ্ছা আরো কিছু ব্যাপার সেপার আছে যেমন হচ্ছে কোনটার অ্যাক্টিভিটি সক্রিয়তার ক্রম আছে সক্রিয়তার ক্রমটা খুব সাধারণ সক্রিয়তার ক্রমটা কিরকম জানেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখন যদি বললো ইলেকট্রন আসক্তির ক্রম কি তখন ক্লোরিনটা আগে আসবে তারপরে ফ্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন দেখি ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন আসক্তির ক্রম হ্যাঁ এটা হচ্ছে এটা তখন কিন্তু আবার ক্লোরিন আগে আসবে এটা একটা ব্যতিক্রম যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিনটা আবার আগে আসে বুঝতে পারছেন বোঝা গেছে গ্রুপ নাম্বার সতেরো শেষ এরপরে আমরা যাব হচ্ছে গ্রুপ নাম্বার আঠারোতে ঠিক আছে গ্রুপ নাম্বার আঠারোতে যাব গ্রুপ নাম্বার আঠারো ক্লাস কতক্ষণ হয়েছে দেখি তো এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আগে আবার ওই যে ওইদিকে দশ মিনিট ছিল দেড় ঘন্টার কাছাকাছি ক্লাস হয়েছে আচ্ছা ঠিক আছে এবার আমরা গ্রুপ নাম্বার আঠারোতে যাব আঠারোতে কি কাহিনী ভাইয়া আঠারোতে যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে নোবেল গ্যাস এটা আপনাদের বলছিলাম নোবেল গ্যাস বলি তাদের তারা আচ্ছা এখানে একটা জিনিস মিস গেছে একটা জিনিস মিস গেছে হ্যালোজেনদের একটা সমস্যা আছে তারা নিজেদের মধ্যে নিজেরা যোগ গঠন করে তারা মাঝে মাঝে শরীফ থেকে শরীফা হয়ে যায় হ্যাঁ তারা নিজেরা নিজেরা যোগ গঠন করা শুরু করে দেয় বুঝছেন তো এদের মধ্যে একটা মানে এদের বলে আন্ত হ্যালোজেন যৌগ কি বলে আন্ত হ্যালোজেন যৌগ কি বলে আমি একটু বলি এদেরকে বলে হচ্ছে আন্ত হ্যালোজেন যৌগ এটা একটু মনে রাখবেন নিজেরা নিজেরা যৌগ গঠন করে কোন পর্যায় গ্রুপ নাম্বার সতেরো ওরা আন্ত হ্যালোজেন যৌগ গঠন করে সবচেয়ে কমন আন্ত হ্যালোজেন যৌগ কোনগুলা জানেন সবচেয়ে কমন গুলা সেটা হচ্ছে আইএফ

ক্লাসে স্টুডেন্ট কম তো কমেন্ট টমেন্ট নেই নাই একবারে রেকর্ডেড ক্লাসের মতো টানা পড়াশোনা হয়েছে আচ্ছা আসেন নোবেল গ্যাস কারা নোবেল গ্যাস হিলিয়াম নিয়ন ক্রিপ্টন জেনন রেডন ওরা না সচরাচর খুব একটা বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু জেনন যেটা আমাদের সে আমাদের ফ্লোরিনের সাথে বিক্রিয়া দেয় দুইটা ফ্লোরিন একটা ফ্লোরিন তিনটা ফ্লোরিনের সাথে সে বিক্রিয়া দিবে ঠিক আছে প্রথমে চারশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর নিকেল প্রভাবকের উপস্থিতিতে সে কি করবে সে এফ টু পাবে এই সেম প্রভাবকের সাথে আমরা যদি ছয় এটিএম চাপ দিই তাহলে কি হবে জেনন ট্রাইট্রা পাবে এই সেম প্রভাবের সাথে যদি আমরা আবার আট এটিএম চাপ দিই সেম প্রভাবের সাথে আট এটিএম চাপ তাহলে আমরা জেনন হেক্সাফ্লোরাইড পাবো এইখানে জেননের মাথায় লং পেয়ার থাকবে তিন জোড়া এখানে থাকবে দুইটা এখানে থাকবে একটা এটার সংকরায়ন হচ্ছে এসপি এটা হচ্ছে এসপি থ্রি ডি এটা হচ্ছে থ্রি ভাইয়া এটা তো বুঝাইলেন না এটা সংকরায়ন কেমনে আসলো থেকে আসলো ভাইয়া বুঝাবো সংকরায়ন যখন আমরা পড়ব ইনশাল্লাহ আপনাকে এটা আমি বুঝা দিব এটা নিয়ে আপনি কোনোই প্যারা নিয়েন না ঠিক আছে আপাতত একটু মুখস্থ করে ফেলেন এই এই প্রভাবক গুলো খেয়াল রাখেন এই যে গ্রুপ আঠারো সাধারণত বিক্রিয়া দিবে না তবে এই স্পেশাল বিক্রিয়াটা আমরা গ্রুপ আঠারো ক্ষেত্রে দেখতে পাই ঠিক আছে এটা একটু মনে রাখেন আচ্ছা এটুকু হইলে আমরা একটু সামনে যাব অনেক কিছু পড়ে হয়েছে আমরা আজকে অনেক কিছু পড়ছি অনেক কিছু বিশ্বাস করেন আমি যা পড়ে যেগুলো পড়লে অনেক কিছু কমন পাবেন আপনারা সামনে যাই একটু আমরা ঠিক আছে এই একটু বুঝছেন নাকি একটু বললেন তো অক্সিজেন সমৃদ্ধ যৌগ ঠিক আছে আচ্ছা ব্যাপারটা কি আমরা একটু মুখস্থ করার ট্রাই করবো কি করবো অক্সাইড একটু মুখস্থ করব সবার আগে কি অক্সাইড আছে এখানে হচ্ছে নিরপেক্ষ অক্সাইডটাকে আমরা একটু মুখস্থ করবো সবার আগে দেখেন তো নিরপেক্ষ অক্সাইডটা কি টাচ কাজ করে না কেন কি আজব তো একটু ওয়েট করেন টাচে প্রবলেম কোনো আচ্ছা এবার হয়েছে এবার কাজ করা শুরু করছে আশা আমরা পড়ি কোনো পানি নাই কি বলছি কোন পানি নাই তাহলে দেখেন তো কি হইলো নাইট্রাস অক্সাইড দেখেন তো আমরা নিরপেক্ষ অক্সাইড চারটা মুখস্থ করে সেই চারটা নিরপেক্ষ অক্সাইড আর নাই পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ নিরপেক্ষ অক্সাইড কয়টা চারটা ঠিক আছে আচ্ছা এবার দেখেন তো এইখানে যতগুলো অক্সাইড আছে আমি একটু ক্লোজ করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে এখানে যতগুলো অক্সাইড আছে খালি এই দুইটা অক্সাইডের ক্ষেত্রেই অক্সিজেন সিঙ্গেল এই অক্সিজেনগুলো এখনো বিয়ে হয় না বাকি সবার দেখেন দুইটা তিনটা করে হচ্ছে বিয়া হয়ে গেছে আর কি দেখেন এখানে দুটা অক্সিজেন এখানে চারটা অক্সিজেন চার বিয়ে করে ফেলছে আচ্ছা যাই হোক তো ব্যাপারটা হচ্ছে কি এই অক্সাইডগুলা চারটা আমরা মুখস্থ করে ফেলছি তাহলে সিঙ্গেল অক্সিজেন যুক্ত বাকি যত অক্সাইড আছে তারা কি অক্সাইড 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 খুব সিম্পল না গেল আমাদের এই দুইটা শেষ 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 নিরপেক্ষ অবশ্যই অক্সাইডটা ভাইয়া বারবার পড়তে হবে পরে মনে রাখতে হবে আমার কিছু করান খাই আসলে বারবার পরীক্ষায় আসে তো এখানে দুটো এক্সেপশন আছে সিঙ্গেল অক্সিজেন এই যে জিঙ্ক অক্সাইড আর লেড অক্সাইড এটা অভুধর্মী এটা একটু মনে রাখা লাগবে তো দেখেন তিনটা শেষ পার অক্সাইড কি জানেন পার অক্সাইড হচ্ছে সেই অক্সাইড গুলা যেখানে অক্সিজেনের জারণ মান মাইনাস ওয়ান দেখেন তো আমি যদি একটু দেখাই এ টু ও টু সোডিয়ামের কি প্লাস টু তাহলে অক্সিজেনকে কাট আউট করার জন্য মাইনাস ওয়ান হইতে হবে তাহলে তো মাইনাস দুই দু মাইনাস টু হবে তাই না তাহলে অক্সিজেন এখানে মাইনাস ওয়ান একই রকম ভাবে সুপার অক্সাইড হচ্ছে মাইনাস হাফ হিসাব করে দেখতে পারেন আপনি সুপার অক্সাইড হচ্ছে অক্সিজেনের জারন মান মাইনাস হাফ তো যেখানে অক্সিজেনের জার্মান মাইনাস হাফ পাবো সেটা সুপার অক্সাইড যেখানে মাইনাস ওয়ান পাবো সেটা পার অক্সাইড গেল পলি অক্সাইড মুখস্থ করা খুব সহজ পিবিও টু এমএনও টু পড়লে বারবার এই দুইটা থেকেই আসবে এই দুইটা থেকেই প্রশ্ন আসে সব সময় এই দুইটা থেকে আসবে পিবিও টু আর এমএনও টু ঠিক আছে সব সময় এই দুইটা থেকে প্রশ্ন আসবে কখন এর বাইরে প্রশ্ন আসবে না আর মিশ্র অক্সাইড হচ্ছে বড় তিন চার এর চেয়ে বেশি যারা যারা আছে এদের মনে রাখবেন এরা মিশ্র অক্সাইড ঠিক আছে আচ্ছা আর এরের বাদ দিয়ে বাকি যা যা থাকে সব কি অক্সাইডের চাটটা কত সহজ অক্সাইডের হয়ে গেছে আশা করি এমসিকিউ তে আসলে আপনারা পারবেন কোন সবার আগে নিরপেক্ষটা মুখস্থ করলাম এরপরে খারকীয়টা উভিনটা একটু কষ্ট করে পড়তে বলছি আর এরপরে পার অক্সাইড সুপারঅক্সাইড অনেক সহজ পলো তো বললাম এই দুটা থেকেই বারবার আসে বললাম বড় বড় যেগুলো সেগুলো আর অম্লীয় অক্সাইড বাকি সব ঠিক আছে আশা করি পারবেন সামনে যাই আমাদের পিডিএফ দিয়ে দিব কোনো চিন্তা চিন্তা নিয়ে না এবার দেখেন নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আমাদের ছিল তাদের ব্যবহারগুলো আমি আপনাদের একটু মার্ক করে দিচ্ছি কারো স্ক্রিনশট নিতে নিয়ে নেন খাতায় পরে লিখে রাখেন আর যদি কারো মন চায় যে পিডিএফ থেকে দেখবেন দেখে নিয়ে সমস্যা নেই কোনো আমি আপনাদের জন্য নিয়ে আইনা রাখছি এখানে যেন আপনারা পড়তে পারেন এটা একটা সহায়ক বই থেকে নিয়ে আমি দেখেন দাগায় রাখছি যেগুলা যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলো আমি দাগায় রাখছি আপনাদের জন্য সেগুলো সেগুলো পড়লেই হবে সব পড়ার দরকার নাই ঠিক আছে সেগুলো সেগুলো পড়লেই হবে এগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই একটা দাগ গ্যাস একটা একটা বাদ গেছে সরি ফর দ্যাট এই যে এইটা একটু এটা একটু এটা একটু গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক বালবে দেখেন কি কি আছে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন আমি এটা বলছি এনএমআর যন্ত্র এনএমআর যন্ত্র হচ্ছে এমআরআই করার যে মেশিন সেইটা এনএমআর যন্ত্র হচ্ছে এমআরআই করার যে মেশিন সেইটা এবার দেখেন তারপরে কি আছে নিয়ন নিয়নের উজ্জ্বল লাল বর্ণ ওই যে আমরা সাজাই না নিয়ন বাতি দিয়ে বিয়ে বিয়ের সাজ করি না নিয়ন নিয়ন বাতি দিয়ে বিয়ে হইলে সাজায় তারপরে অনেক অনুষ্ঠানে সাজায় হাসান গান গায় যে নিয়ন বাতি দিয়ে আচ্ছা যাই হোক বাণিজ্যিক নিয়ন বাতিতে ভোল্ট মিটারে কোনটা ভোল্টামিটার হচ্ছে আমাদের ড্যানিয়েল সেলের একটা মানে জিনিস আর কি পাত্রটা যে পাত্রের লবণ রাখি বাদ দিটা পরের পরে নিষ্ক্রিয় গ্যাস সময়ের মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি এটা যে ভাই কতটা গুরুত্বপূর্ণ এমসি কিউ কতটা গুরুত্বপূর্ণ এমসি কিউ এটা এখানে বুঝবেন বৈদ্যুতিক বালবে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহার করা হয় এটা একটু পড়বেন খনি শ্রমিকদের মাথায় টুপিতে ক্রিপ্টন গ্যাস থাকে আর তেমন কিছু আছে যে চিকিৎসা ক্ষেত্রে তেজস্কীয় রেডন চিকিৎসা ক্ষেত্রে রেডিও থেরাপিতে ব্যবহার করা হয় রেডন রেডনটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাও ঠিক আছে আশা করি পারা যাবে পারা যাবে না এমসিকিউ তে এগুলাই আসবে এমসিকিউ তে এগুলাই আসবে আমরা একটু তাহলে রিক্যাপ করি কি কি পড়লাম আমরা আজকে এই যে অক্সাইড পড়ছি ওই ব্যবহার পড়ছি গ্রুপ 18 এর ব্যাপার গুলা পড়ছি তারপরে হচ্ছে আমরা হ্যালোজেন পড়ছি তারপরে হচ্ছে আমরা আদ্র বিশ্লেষণ পড়ছি আমরা নাইট্রোজেন পড়ছি আমরা ডাইমার পড়ছি আমরা অ্যালুমিনিয়ামের বেসিক্স পড়ছি পি ব্লক শুরু করেছিলাম দেখেন এস ব্লকের ব্যাপারে বিস্তারিত পড়াশোনা করছি আমরা হচ্ছে এস ব্লকের কোনটার বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে আলোচনা করছি আমরা নামকরণ আমরা ইলেকট্রনের অবস্থান খুঁজে বের করা করছি আমরা বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিছি আমরা হচ্ছে সবগুলা গ্রুপের নাম শিখছি সবগুলা পর্যায়ের নাম শিখছি সবগুলা ব্লকের নাম শিখছি আমরা মোটামুটি হচ্ছে পড়াশোনার যে বিস্তারিত ইতিহাস যত রকম ইতিহাস আছে সবগুলা কোনো সম্পর্কের ব্যাপার আপনাদের আমি বলছি যতটুকু পড়ানো সম্ভব ছিল প্রথম ক্লাসে আপনাদের পড়ায় দিছি ইনশাল্লাহ কমন পাবেন বিশ্বাস এখানে আমার উপর কমন পাবেন ঠিক আছে ডাইমারটা একটু রিক্যাপ করে দেই ওয়েট এ মিনিট দেখেন ডাইমার হচ্ছে এমন একটা জিনিস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা গ্যাসিয়াস অবস্থায় থাকে এটাকে স্থিতিশীল করার জন্য এটাকে কঠিন বানায় ফেলি আমরা ডাইমার সৃষ্টির মাধ্যমে দুইটা অণু একত্র হয়ে যায় ডাইমারে কি হয় দেখেন ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামে আমরা দেখছিলাম অষ্টক সংকোচনে একটা ফাঁকা ঘর থাকে ও ওই যে লোন পেয়ারটা ফাঁকা করে দিয়ে দেয় দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে এইখানেও ক্লোরিন লোন পেয়ারটা ফাঁকা করে দিয়ে দেয় দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে এবার আমাকে জানতে হবে তাহলে সন্নিবেশ বন্ধন মোট কয়টা হইলো দুইটা হইলো সমযোজী কয়টা এখানে দেখেন তো ছয়টা সমযোজী বন্ধন আর আমরা একটু আগে যাই আসছি মানে এই যে এটার আগের স্লাইডে আমরা পড়ছি যে সন্নিবেশ বন্ধনগুলো আসলে সমযোজী বন্ধনের একটা রূপ আমি গল্প করে বুঝাইলাম গল্প করে বুঝাইলাম তো এইখান থেকে আমরা আসলে বলতে পারি সমসূ বন্ধন ছয়টা কিংবা আমরা আটটাও বলতে পারি কেন আটটা বলতে পারি তার কারণ হচ্ছে আপনার এই যে সন্নিবেশ এদেরকেও তো আমরা সমসূচি বলতে পারতেছি আচ্ছা আর এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে এগুলো একটু মনে রাখবেন একটু মনে রাখবেন তাহলেই বুঝে যাবেন ঠিক আছে ভালো দেখেন সবাই নেক্সট ক্লাসে আবার আমার সাথে দেখা করেন সবাই ইনশাআল্লাহ